কোথা থেকে এটা কথা আমি টেনে আনলাম আর কোন নজর দিয়ে আপনাদের দিকে দেখলাম? শুধু মুর্শিদাবাদের লালগোলা ভগবানগুলোকে বলিনি, আমি মালদহের লোক, আমার মালদহর অবস্থাই এই। আল্লাহ তাআলা বলছেন কোরআন মজিদে, যে সমস্ত লোকেরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে আর ওয়াদা করার পরে ওয়াদাকে ভঙ্গ করে দিয়েছে, কথা শুনুন, যে সমস্ত লোকেরা আল্লাহর সাথে ওয়াদা করেছে এবং সেই ওয়াদাকে রক্ষা করেনি, সেই ওয়াদাকে ভঙ্গ করে দিয়েছে, সেই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, ওই লোকগুলো হলো ফেল, এই লোকগুলো পাস করে নাই। পাস যদি না করে তো যেমন তাকে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যেতে দেওয়া যায় না, ঠিক সেই রকমই দিনের বিষয়ে কোনো মানুষ যদি পাস না করে তাহলে তাকে স্বর্গের ঠিকানা দেওয়া যায় না। যে মানুষগুলো ফেল করে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আলাদা জায়গা নির্বাচন করে রেখেছেন, সেটা হলো নার, সেটা হলো জাহান্নাম। আর এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো সব ফেল, সব ফেল, এরা একটাও পাস করতে পারলো না। কি ওয়াদা করেছি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে, কি ওয়াদা করেছিলাম যে ওয়াদাটাকে রক্ষা করিনি? একটু পিছনের দিকে চলুন, এটা অনেক আগেকার কথা, যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, তৈরি করার পরে তার ভেতরে রুহ দিলেন, রুহ দেওয়ার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফরিশতাদের সামনে এনে একটা দৃশ্য দেখালেন আর সেই দৃশ্যটাকে কোরআন মাজিদে আবার আউট করেছেন আর হাদিসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বয়ান করেছেন কি হয়েছিল সেই দিন। তো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর নিজের ডান হাতখানাকে আদমের পিঠের উপরে এমনি করে ফিরালেন একবার, যেমনি এইরকম করে হাতটাকে টেনে দেওয়া, তো আদমের পিঠ থেকে অসংখ্য অগণন ছোট 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 কণার মতো, ছোট ছোট জাররা জাররার মতো জিনিস বেরিয়ে এলো। তোকে হাদিসের ভাষায় লেখা আছে কাজুররে, যেমন আমরা বলি আমাদের ভাষায় আপনারা কি বলেন, ফুদকি পোকা, কত বড়, লালটেনের চারিদিকে যে উড়ে বেড়ায় এর থেকেও ছোট, কতটি বেরোলো, লক্ষ লক্ষ বেরোলো, কোটি কোটি বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদমকে ডেকে বলছেন হা উলায়ে জুরিয়তোকা, এইগুলো সবটি হলো তোমার ছেলেবিলে, আমি এইটিকে তৈরি করেছি লিল জান্নাতে, জান্নাতের জন্য। তাহলে আপনাকে আমাকে এইরকম ফুদকি পোকার আকারে আল্লাহ তাআলা আদমের সামনে এনে দেখিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন এইটি জান্নাতের জন্য। তারপরে আবার হাত ফিরালেন, ফিরার পরে এইরকম কোটি 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 আত্মা বেরিয়ে এলো, মানুষের রূহগুলো বেরিয়ে এলো। তখন আল্লাহ তাআলা আদমকে আবার বলছেন এইটি হলো তোমার সন্তান, খালাক্তুহু লিন্নারে, এদেরকে জাহান্নামের জন্য আমি তৈরি করেছি, সুতরাং যতটি জাহান্নামে যাবে তাও তোমাকে দেখানো হলো আর যতটি জান্নাতে যাবে তাদেরকেও দেখানো হলো। আর দেখার পরে রাব্বুল আলামিন যতগুলো সেদিন রূহকে সামনে এনেছিলেন সবকটির সামনে একটা ওয়াদা নিয়েছিলেন, প্রথম কথা কি কথা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই আত্মাগুলো, তুমি একদিন মানুষ রূপে আত্মপ্রকাশ করবে, আমি সবটিকে বলছি তোমাদের কি আমি রব নই? তখন সেই দিন সবাই বলেছিল, ডানের গুলো বামের গুলো সব এক বাক্যে উত্তর করেছিল, কালু বালা, জি আপনি আমাদের রব। তারপরে আল্লাহ তাআলা আবার কোরআনে কয়েক জায়গাতে বলছেন আমি কি
তোমাদের কাছে এটা ওয়াদা সেদিন নিই নাই যে তোমরা আমার বিরুদ্ধাচরণ করবে না, আমার ফরমানের উল্টো কাজ তোমরা করবে না। এই কথা বলে কি তোমাদের কাছে আমি ওয়াদা নিইনি বা নিয়েছি, সে কথা আল্লাহ স্মরণ করিয়ে বলছেন। আর সেই দিন আমরা স্বীকার করেছি, হ্যাঁ মালিক আপনার কথার খেলাফ আমরা করব না, আপনি যেটা বলবেন সেটাই আমরা করব, সেটাই আমরা মানব। এই কথা বলে অঙ্গীকার ব্যক্ত করেছিলাম। সে সমস্ত লোকগুলো দুনিয়াতে একে একে এলো, কবরে চলে গেল, এখন বর্তমানে 850 কোটি আছে, প্রতিদিন যেতে আছে, প্রতিদিন আসতে আছে। যেদিন এই রুহগুলো আসা শেষ হয়ে যাবে তখন আর দুনিয়াতে নতুন করে মানুষ তৈরি হবে না কেয়ামতের সন্নিকটে। এখন প্রশ্নটা হলো যারাকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন সেদিন যে এইটিকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, ওদের আলোচনাটা বাদ, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করেছেন সেই আত্মাগুলো, এইগুলোর কথা হলো আজকের আলোচনা। আমরা তো সেই লোক যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলেছি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের কথা বলেছেন যে আমি শুধু মুসলমানদের নবী নই, আমি দুনিয়াতে যত আদিবাসী, সান্থাল, মুসলমান, খ্রিস্টান, ইসাই যত লোক আছে সমস্ত মানুষের আমি নবী। কোরআন মাজিদ শুধু মুসলমানদের কিতাব নয়, সারা দুনিয়ার মানুষের জন্য কিতাব। এবার প্রশ্নটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওরাও উম্মত, এরাও উম্মত, কিন্তু উম্মতের ভেতরে বিভাজন হলো কোনটা দিয়ে? আল্লাহকে এবং তার রাসূলকে মান্যতা দিয়ে। যারা আল্লাহকে এবং তার রাসূলকে মান্যতা দিল তারা হয়ে গেল আলাদা, আর যারা দিল না তারা হয়ে গেল আলাদা। আমরা তো মান্যতা দিয়েছি, যদি বলি না দিনই তো বাড়িতে কোরআন মাজিদ কেন আছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মান্যতা দিয়েছি, যদি না দিয়েছি তো মসজিদ কেন নির্মাণ করা আছে? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কথা দিয়েছি যেটা, সেই কথা অনুযায়ী আমরা হলাম এই লোক, যেই লোকদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন তোমরা জান্নাতের মানুষ। এবার জান্নাতের মানুষ সম্পর্কে এবং যারা জান্নাতের মানুষ নয় তাদের সম্পর্কে নবীজি একটা কমন কথা বলে দিয়ে গেছেন, এটাই হলো অরিজিনাল মানদণ্ড একটা মানুষকে ভালো আর মন্দ করে বিচার করে আলাদা করার জন্য। কি এটা? রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সব জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না। দেখেন ভাগ হচ্ছে, কিন্তু সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না। কে অস্বীকার করেছে? আবার প্রশ্ন হয়েছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে ছাড়েননি, ওমান ইয়াবা ইয়া রাসূল আল্লাহ, কে আপনাকে অস্বীকার করেছে আল্লাহ পাকের রাসূল? নবীজি উত্তর দিয়ে বলেছেন মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ দাখালান নার, যেই মানুষগুলো আমার কথাগুলোকে মেনে নিয়েছে, কবুল করে নিয়েছে এবং আমার ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী নিজেদের জীবনকে ঢালতে পেরেছে, সেই মানুষগুলো হলো জান্নাতি। আর যে লোকগুলো আমাকে মানেনি, আমার কথাগুলোকে পছন্দ করেনি, যারা নাফরমানি করেছে সেই লোকগুলো হলো ইনকারকারী ও স্বীকারকারী, আর এরাই হলো জাহান্নামী। তাহলে এইখানে পাস আর ফেল দুটো লোক, দু রকমের মানুষ বেরিয়ে যাচ্ছে, বাছাই হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সেখানে কি বলেছিলেন, যারা ওয়াদাকে আল্লাহর সঙ্গে করার পরে রক্ষা করতে পারে না তারা ফেল, আর যারা, নবীজি কি বললেন, যে লোকগুলো আমার ইতাআতকে রক্ষা করলো, আমার ফরমানকে মেনে নিল, সেই লোকগুলো হলো কি কামিয়াব, এরা হলো পাস। এবার আপনি নিজেরটাকে মিলিয়ে দেখেন সাহাবায়ে কেরামদের জিন্দেগির সাথে, কি করে মিলাবো বলুন, যে
সাহাবীদের পরিচয় পরিচিতি জানতে গিয়ে আপনাদের কাউরি জ্ঞানে আছে কাউরি জানা যদি থাকে তো অসুবিধা নেই আপনি সাহস করে বলতে পারেন আপনার কথাটা আমি কান দিয়ে মন দিয়ে শুনতে রাজি আছি আল্লাহর নবীর হায়াতে তাইয়েবাতে কোনো একজন সাহাবি রাসূলের কথার উল্টো বা বিরুদ্ধাচরণ করে ধৃষ্টতা দেখিয়ে সাহাবি হয়ে থেকেছে আপনি বলতে পারবেন কেউ আছে এরকম কেউ নেই রাসূলের কথাকে মানেনি অমান্য করেছে এইরকম লোক সাহাবি একটা আছে একটা নেই এমনি ওরা তো পাস করেনি আর ফেল করলো কারা যারা কথা রাখলো না তারা তাহলে সাহাবীদের ভেতরে একটা লোক আপনি পাবেন যে আল্লাহ কিংবা আল্লাহ রাসূলের একটা কথা রাখেনি বা একটা কথাকে মানেনি এমন একটা উদাহরণ আপনার সামনে আছে আপনি পারবেন না বের করতে যেদিন ইসলামের বয়স 15 বছর 15 সেই 15 বছর বয়সের ইসলাম মদিনাতে এসেছে 13 মক্কাতে কাটিয়ে 2 মদিনাতে যুদ্ধ হয়ে গেল 313 জন মুসলমান মিলিটারি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে গেলেন আর কয়েকজন মদিনাকে দেখভালের জন্য থেকে গেছিলেন পার্সোনাল পাওয়ারে ওটা আলাদা তাহলে সর্বসাকল্যে ততদিন পর্যন্ত মুসলমান কতটি 313-র উপরে মেয়ে ছেলেগুলোকে যদি যোগ দেওয়া যায় আর কয়েকটা বেটা ছেলে যাদেরকে রেখে দিয়েছিলেন নবীজি সেইটিকে যদি যোগ দেয়া যায় তাহলে সাকুল্যে এটা দাঁড়াবে 500 থেকে 600টা মুসলমান বাস আর মুসলমান নেই তো যারা মেয়ে ছেলে ওদের কথা বাদ দিলাম আমি বেটা ছেলেদের আলোচনাতে আসছি এই লোকগুলো যে 13 বছর ধরে ইমানের হালাতে কায়েম আছে এরা পাস করা লোক না এরা ফেল করা লোক নবীজি নিজে বলছেন ইন্নি বয়স্ত মুআল্লিমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করে পাঠিয়েছেন আমি মানুষকে শিক্ষা দিতে এসেছি আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন তাদেরকে কিতাব শিখাবেন বলে আর তাদের অন্তরের ভেতরে যেগুলো গ্লানি আছে মন্দ আকীদা আছে ওগুলোকে টেনে বের করে দেবেন তার জন্য এবং তাদের ওই অন্তরে নূর ভরে দেবেন এই জন্য আল্লাহ তাআলা তাকে নাজিল করেছেন এইবার আপনি বিচার করে দেখুন যে এই যে 313 জন মুসলমান এরা এদের এদিকের 13 বছরের জিন্দেগি আর এইদিকের 2 বছরের জিন্দেগিতে কোনো একটা লোক এদের সম্বন্ধে বলা যাবে যে 312টা পাস করেছে আর 2টা পাস করতে পারেনি এরা ফেল হয়ে গেছে কেন রাসূল বলছেন আমি মুআল্লিম শিক্ষক আর তোমরা আমার ছাত্র তো আমার মাদ্রাসায় তো বছরে 2টা 1টা ছেলে ফেল করে মেয়ে ফেল করে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় 2টা 1টা ছেলে মেয়ে ফেল করে বেশিরভাগ পাস করে তো ফেল তো করে তো সাহাবীদের ভেতরে কয়টা ফেল করলো এই 15 বছরের জিন্দেগানিতে আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এই সেই লোকগুলো যাদেরকে রব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করেছেন আর করে দেখতে চেয়েছেন তোমরা আমার মুআল্লিম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে তালিম দিচ্ছিলেন সে তালিম পাওয়ার পরে তোমরা কতটা ক্যাপচারে করেছো আর কতটি তোমরা পাস করেছো আর কতটি তোমরা ফেল করেছো এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে তাদেরকে আজমাইশে ফেলে দিয়েছিলেন অথচ এত বড় বড় আজমাইশ চলে গেছে একটাও সাহাবী ফেল হয়নি সবটি পাস করে গেছে কি করে জানলাম খেয়াল করুন ওদের কোয়ালিটিটার দিকে তাকান মূল্যায়ন করতে বসেছি আমার বর্তমান সমাজের গুলোকে নিয়ে এবং তাদেরকে নিয়ে এই জন্য একটু কথার দিকে নজর লাগান 313 জন লোকের ইমানের কোয়ালিটিটা কেমন ছিল আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন বিধান এক সাহাবীর দ্বারাই ছোট্ট একটা ভুল হয়ে গেল তো ভুল তো স্বাভাবিক কথা হতেই পারে এরা মানুষ সাহাবীর নাম হাতিব ইবনে আবি বালতা তো এই ভুলটার কারণে হযরত উমর মদিনার মসজিদে মজলিসে বসে
রাসূলকে সরাসরি বলেছিলেন দানি আজরেব উনকাহু, রাসূল ছেড়ে দেন আমাকে আমার লম্বা তরবারি দিয়ে এই লোকটার গর্দনটাকে মেরে দেব, এক খুনি তাকে মেরে মার্ডার করে দেব, এই রকম লোককে রাখা যাবে না। তার মানে কি, হযরত উমারের নজরে হাতিব ইবনে আবি বালতা আসামি, ভুল করেছে, অপরাধ করেছে, আর এই রকম অপরাধী ইসলামের জন্য কলঙ্ক, অতএব তাকে মেরে সাফ করে দেওয়া দরকার। কিন্তু নবীজি বলছেন, এই উমার বসো বসো, উমার বেশি কথা বলিও না, তোমার চাইতে বেশি এবং সারা জাহানের যিনি রব তিনি এই 313 জন সম্পর্কে যেটা বিধি দিয়েছেন এর পরে আর কোনো বিধি বিধান হতে পারে না। হযরত উমার থমকে গেছেন, যে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কিছু বলেছেন এদের সম্পর্কে নাকি? যে হ্যাঁ বলেছে। কি বলেছেন আল্লাহ রাসূল? বলছে ইমালু মাশাইতুম কদ গফরতু লাকুম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 313 জন এই মুসলমানদেরকে কঠিন কঠিন সন্ধিক্ষণে, এরা যে ইমানের উপরে অটল থেকেছে, আর বাড়িতে বিবি বাচ্চাদেরকে মুহাজের হিসাবে এনে পরের বাড়িতে পরের জায়গাতে রেখে দিয়ে নিজেদের ইমানকে মুঠাই করে নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে, হাজার মানুষের মোকাবিলা করতে, এমন মজবুত ইমানের লোকগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, এই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা তোমাদের যা মনে লাগে তোমরা তাই করে যাও, তোমাদের যেটা ইচ্ছা লাগে সেটাই তোমরা করে যাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তোমাদের ক্ষমা করে দিয়েছেন, তোমাদের আর কোনো হিসাব নাই, তোমরা সব পাস করার পরে তোমরা আল্লাহর বান্দা, এই মালুম আছে তুম যা মনে লাগে করো। এর মানে এই নয় যে কাল থেকে তোমরা ব্যভিচার করো, চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, চিন্তা করো, এর মানে হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটাকে এমন করে পরীক্ষা করে নিয়েছেন যে তোমাদের অন্তরে আর গ্লানি আর গ্লাজাত আর গন্দগি আর যাবে না। ভুল হতে পারে, তো মানুষ হিসাবে ভুল হবে, আর ওইগুলো ভুল তোমাদের সব ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা সব পাস করে গেছো, তোমরা সব পাস, তোমরা সব জান্নাতেই। তাহলে দেখতে পেলাম যে এই 15 বছরের ইতিহাসে যতটি মুসলমান সাহাবি আছেন উনাদের দ্বারাই এমন কোনো বদচলন লক্ষ্য করা যায়নি যে যাদেরকে এইভাবে সার্টিফিকেট দেওয়া যাবে যে তুমি ফেল করে গেছো, তো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এনে বললেন, আল্লাহ তাআলা বললেন তোমরা পাস। এবার আরও একটু এগিয়ে চলেন, হিজরি 2 সালকে বাদ দিয়ে এবার হিজরি 6 বছরকে আলোচনায় আনছি, অর্থাৎ মদিনা যাওয়ার 6 বছর পরে নবী করিম মক্কা আসছিলেন একবার উমরা করার জন্য, সাথে ছিল 1400 জন লোক সাহাবি। এরা বাধা দিয়ে দিল যে না, আমরা মক্কায় ঢুকতে দেব না, অনেক লম্বা কথা, আমি আমার মুদ্দা কথাটুকুকে নিয়ে নিচ্ছি, নিয়ে এগিয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত ঢুকতে দেবে না, দেবে না, দেবে না। আলোচনাতে বসলো, আলোচনা হবে, তো রসুল কী করলেন, হযরত উসমানকে দূত পাঠালেন কুরাইশদের কাছে। উনার ফিরে আসার কথা 11টায়, কিন্তু বেলা বেজে যাচ্ছে 1টা 1.5টা 2টা, ফিরে আসছেন না। কথাটা রটে গেল কি, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার্ডার করে দেওয়া হয়েছে, মার্ডার। এবার রসুলের কানে খবর গেল যে হযরত উসমান মার্ডার হয়ে গেছেন, তখন সাথে সাথে তিনি একটা বাবুরের গাছের তলায় এসে দাঁড়ালেন, আর সাথে ছিল কতজন লোক, 1400 জন সাহাবি। উনাদেরকে ডেকে বললেন, সাহাবিরা আমরা অতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে ফিরে বাড়ি যাব না, যতক্ষণ পর্যন্ত আমাদের উসমানের বদলা আমরা না নিয়ে নেব, অতএব এই কথার উপরে তোমরা বায়াত করো, আমি নবী মুহাম্মদ নিজে বায়াত করছি আর বায়াত আমি নিচ্ছি, আমি ফিরে যাব না, এই নাও আমার হাত, তোমাদের সামনে আমি বাড়িয়ে দিলাম, আমার হাতে হাত রেখে তোমরা কারা কারা বায়াত করবে তারা তারা আমার সাথে থাকবে, আর যারা যারা বায়াত করবে না তোমরা আমার সাথে থাকবে না। এইবার রাসূলের হাতের উপরে হাত, তারপরে হাত, তারপরে হাত, তারপরে হাত, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, পড়তে 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 একের পর এক হটে যায়, একের পর এক হটে যায়, আর বয়াত হতে থাকে। 1400 জন লোক নাবিজির হাতে হাত দিয়ে সবটি লোক বয়াত করলো, আপনি যেটা ডিসিশন নেবেন সেইটাই আমাদের ডিসিশন, আমরা ওই অনুযায়ী চলবো, আপনার ইশারা ইঙ্গিতের উল্টো একটুও করব না। বয়াত হয়ে গেল 1400 জন লোকের,
পরক্ষণে খবর এলো যে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার্ডার করা হয়নি, আলোচনাতে লেট হয়েছে। এবার আমি এখান থেকে কি আপনাকে শিখাতে চাইছি, নবীজি পরবর্তী সুযোগে তিনি পাক জবানে বলছেন, হুমুল্লাযীনা বায়উ তাহতা শাজারাতে ইন্নাহুম মাগফুরুনা ইনশাআল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাহুম মিন আহলিল জান্নাতে ইনশাআল্লাহ। অর্থাৎ আমার সাথে হুদাইবিয়ার মাঠে যে 1400 জন সাহাবি আমার হাতে হাত দিয়ে বয়াত করেছিল, এরা সব কটি লোক জান্নাতি হবে ইনশাআল্লাহ। এরা একটাও লোক জাহান্নামে যাবে না, একটাও লোক জাহান্নামে যাবে না, সবটি লোক জান্নাতি, সবটি লোক জান্নাতি ইনশাআল্লাহ। আচ্ছা বাজানেরা, ভাইরা দাদারা, ওখানে পেলাম 313, এখানে পেলাম 1400, আর এই মাত্র মদিনার জিন্দেগীর 6 বছর আর মক্কার 13 বছর, 19 বছরের লাইফে এই মিলিটারি কয়টা, একটাও ফেল করে না? কেন ফেল হচ্ছে না? এরা এই জন্য ফেল হচ্ছে না যে রাসূল গোড়াতে বলেছেন একটা কথা, আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, যারা আমার ইতাত করেছে তারা জান্নাতি, আর যারা আমার ইতাত করবে না তারা জাহান্নামী। আর আল্লাহ তাআলা কি বলেছেন, যারা ওয়াদা রক্ষা করেনি, যে ওয়াদা আমি তাদের কাছে নিয়েছি, আর এই ওয়াদা রক্ষা না করা লোকেরা হলো কি, উলাইকাহুমুল খাসিরুন, এলা সব ফেল, একটাও পাস করেনি। তাহলে এখন আমি আপনাদেরকে শোনাই এবং এখন আপনাদেরকে জানাই, রাসূল এত শক্ত করে পরীক্ষা নিয়েছিলেন, ওদের নমাজের পরীক্ষা, ওদের রোজার পরীক্ষা, ওদের হজের পরীক্ষা, ওদের জাকাতের পরীক্ষা, ওদের লেনদেনের পরীক্ষা, ওদের নিজের জিন্দেগানিতে চলাফেরা, আচার ব্যবহার, সব কিছুর পরীক্ষা, কোনোটাতে তাদেরকে পিছিয়ে পাওয়া যায়নি। খেয়াল করেন, খেয়াল করেন, এক সাহাবি একটু বেয়াদবি করেছিলেন একদিন, আমি গোড়াতে বলেছি, কথা থেকে সরিনি, আপনি সরবেন না, মানুষ হিসাবে তাদের দ্বারাই ভুল হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়, একটু বেয়াদবি হলো, ভুল হলো, কিরকম ভুল হলো, তাই বলে কি তিনার নামটা কেটে যাবে যে ইনি জান্নাতি হতে পারবেন না? বদরের যুদ্ধের দিন রাসূল সকালবেলায় রওনা হবেন, তো রাতের বেলায় বলছেন, সাহাবিরা একটা কথা শোনো, আমার কথাটার প্রতি খেয়াল করো, আগামীকাল যুদ্ধের ময়দানে তোমরা যদি আমার চাচা হামজাকে দেখতে পাও তো খবরদার তার উপরে তরবারি চালাবে না। কি বুঝলেন, কালকে মিলিটারিদের সামনে আসবে কে, বিরোধী অর্থাৎ শত্রু গ্রুপ থেকে কে হাজির হবে, তো আমার চাচা হামজা হাজির হবে, তো তোমরা আমার চাচাকে বিরোধী দলে দেখে তার উপরে অস্ত্র চালাবে না, পাস কাটিয়ে যাবে, সব সময় পাস কাটিয়ে যাবে, আজব কথা, তো উনি আমাদের দলে চলে আসুন। বলছে না, অসুবিধা কিছু আছে যার কারণে এখন উনি নিজের ঈমানকে প্রকাশ করতে পাচ্ছেন না, তবে উনার ভেতর একেবারে ক্লিয়ার হয়ে গেছে, তিনি ঈমান আনবেন, এখন তাৎপর্য বিচার করে তিনি সাময়িক সময়ের জন্য বেদিনদের সাথে আছেন, অতএব এই সুযোগ হাতছাড়া করবে না, সুযোগ পেয়ে গেলে হামজাকে তোমরা মারবে না, ওকে ছেড়ে দেবে। মজলিসে ছিলেন এক সাহাবী, তার নাম হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন বলছেন, ইন্নানা নাকতল আবা আনা ওয়া আবনা আনা ওয়া ফি রিওয়ায়াতিন আমা আমানা ওয়া নাতরুকু আম্মা রাসূলিল্লাহ। আমরা যুদ্ধের ময়দানে গিয়ে মক্কাতে যতগুলো আমাদের লোক থেকে গেছে মুশরিক, তারা কেউ চাচা হলো, কেউ দাদা হলো, কেউ ভাই হলো, আরও কেউ রিশতেদার হলো, এরাকে যখন আমরা সামনে পাবো তখন কচুকাটা করে দেব, আর রাসূলের চাচা যদি সামনে আসে তো তাকে মারা যাবে না। কেন মারা যাবে না, যেটা রাসূলের চাচা, তাহলে চাচা হতে গেলে আমাদের চাচার কোনো দাম নাই, আর রাসূলের চাচা বলে কি এত দাম হলো যে তাকে মার্ডার করা যাবে না, এটা মানতে বড্ড কষ্ট হয়। ও তো ওর তাৎপর্য জানে না, যখন এই কথাটা বলা রাসূলের কানে খবর গেল, আল্লাহ রাসূল হুজাইফা নামক সাহাবী বলছেন যে আমাদের চাচারাকে ছেড়ে মেরে দেব আর রাসূলের চাচাকে আমরা ছেড়ে দেব, এটা কোন নীতি? রাসূল দুঃখিত হয়ে, ভারাক্রান্ত হয়ে, মুখটাকে নিচু করে, চিন্তিত হয়ে বসে আছেন। হযরত উমর গিয়ে বললেন, আল্লাহ রাসূল আপনি এত দুঃখিত কেন, আপনার মাথাটা এত ভারী কেন?
তখন রসুলের চোখ দিয়ে মোটা মোটা দু ফোঁটা পানি একবারে গোড়ে গাল পর্যন্ত বেয়ে এলো। আর রাসুল আওয়াজকে ভেঙে ফুফরিয়ে কান্না করে বললেন, ইউক্তালো আম্মি, ইউক্তালো আম্মি, আমার চাচাকে আজকে হত্যা করা হবে, আমার চাচাকে আজকে মার্ডার করা হবে। কে? ওই হামজা। কি আপনি কি চাইছেন যে আপনার চাচাকে মার্ডার করা হবে না? বলছে, হ্যাঁ আমি এটাই চাইছি যে আমার চাচাকে মার্ডার করা হবে না। তো কে বললো এমন কথা আপনার বলার পরে যে আমার চাচাকে তোমরা মারিও না, তারপরে মারার কথা বলেছে? তো বলছে হুজাইফা। হযরত উমর তেড়ে চলে গেলেন, আর যাওয়ার পরে বলছেন, হুজাইফা তোমাকে এক্ষুনি মার্ডার করে দেব। কিসের জন্য মার্ডার করে দেব? যেই মানুষটা রাসুলের কথাকে মাথা নত করে মেনে নেবে না, আমার না সাদ্দাক না বলে দেবে না, যেই রাসুল যেই লোকগুলোর কথাগুলো আল্লাহ পাকের নবীর এবং আল্লাহর কথাগুলোকে তাদের মনে এবং তাদের প্রাণে জায়গা দিতে পারবে না, সেই মানুষগুলো পূর্ণ ইমানদার হতে পারবে না। অতএব রাসুলের সিদ্ধান্তের উল্টো করাটা চারটিখানি কথা নয়, তোমাকে মার্ডার করে দেওয়া যাবে। হযরত হুজাইফা বলছেন, ভাই আমাকে মাফ দাও, আমি বাহ্যিক দৃষ্টিতে দেখেছিলাম আর আবেগপ্রবণ হয়ে কথাটা বলে দিয়েছিলাম, এর ভেতরে যে এই গূঢ় রহস্য আছে আমি তো এটা জানি না। তা হযরত উমর এর বেয়াদবিটুকু ওকে বরদাস্ত করতে রাজি ছিলেন না, ওকে মার্ডার করে দিতে চাইছিলেন। রাসুল বলছেন, না মারতে হবে না, মারতে হবে না। তাহলে মানুষ হিসেবে যেইটুকু ভুল হওয়ার হচ্ছে, আর বাদ বাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের যেগুলো হুকুম ফরমাবরদারি তাতে একটা মানুষের দ্বারাই ভুল হচ্ছে না আর ভুল করছেন না। আর যদি মানুষ হিসাবে বড় ধরনের নাফরমানি হয়ে যাচ্ছে তো তিনি আর বাড়িতে স্থির থাকছেন না। তাড়াতাড়ি, আমি তো আসামি, আমি নিজেকে তো আসামি বানিয়ে ফেলেছি, অতএব আমাকে আমার এই অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে হবে। তো কি করে আমি মুক্ত করব নিজেকে? তার জন্য তখন দৌড়ে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন। ভাই আমার এবার কথা শুনেন, টুকটুক টুকটুক করে বেশ কিছু কথা আপনাকে বলে দিচ্ছি। একই দিনে কোরআন মাজিদ নাজিল হয়নি, পুরো 23 বছরে কোরআন মাজিদ নাজিল হয়েছে, আর এক একবারে এক একটা করে বিধান, এক একবারে এক একটা করে বিধান নাজিল হয়েছে। তাহলে আল্লাহর বিধানের সামনে মাথাকে নত করে দেওয়া, এরই নাম তো হলো ইসলাম। আর যদি বলি যে না আমি এগুলো মানি না, যেটা আমি করে যাচ্ছি সেটা আমি করেই যাব, তো এটার নাম তো ইসলাম নয়। নবীজি সেই হাদিসের ভেতরে বলছেন, আল মুমিনুনা হাইয়েনুনা লাইয়েনুনা। মুমিন কারাকে বলা হয়? যারা মনের দিক দিয়ে বড্ড নরম হয়। আর কারাকে বলা হয়? হাইয়েনুনা, যারা আর তার উপরের যিনি নেতা হবেন তার নির্দেশকে কাই মনে মাথা নত করে মেনে নেওয়ার মানসিকতা রাখে, তাদেরকে মুমিন বলা হয়। তারপরে আবার নবীজি বলছেন, কাল এবিলিল আনেফে, এরা কতটা নরম হয়, কতটা নাজুক হয়, এবে এদের মনগুলো কত কত মননশীল মন হয়। যে তিনি বলছেন, যেমন একটা উঁটকে তার মালিক তার নাকটাকে ছিদ্র করে একটা কড়া লাগিয়ে দেয়, আর ওই কড়াতে 4-5 হাতের লম্বা একটা সুতো বেঁধে দেয়, আর সেই সুতোটাকে একটা নাবালক ছেলের হাতে ধরিয়ে দেয়, ছেলেটার বয়স হলো 7 বছর, ওজন হবে কেটেকুটে 40 কেজি, আর উঁটটার ওজন হলো 4 কুইন্টাল, তার মানে 400 কেজি। এত বড় একটা উঁটকে টেনে নিয়ে বেড়াই কে? এত একটা 7 বছরের ছেলে, অথচ সেই উঁটটা জীবনে কোনো দিন তার এই 7 বছর বয়সের নাবালক মালিকের বিরোধিতা করে না, যেদিকে টেনে নিয়ে যায় সেদিকে চলে যায়, আর যেখানে থেমে যাই সেখানে থেমে যাই, এমন পর্যন্ত কি তার মালিক যদি তাকে বলে তুমি এই গরম পাথরের ওপরে বসে যাও, শুয়ে যাও, তো ওই উঁটটা সাথে সাথে তার মালিকের কথা শুনে গরম পাথরের উপরে বসে যাই, শুয়ে যাই। তাহলে এই উঁটটার মন এবং মানসিকতা যেমন নরম, যেমন ফরমাবরদারির মিজাজ রাখে এই উঁটটা, কার তো নিজের মালিকের, তেমনি এক একজন মুসলমান এদের মন এবং এদের মিজাজ ঠিক উঁটটার মতো যদি হয়ে যায়, যে আমার নবী যা বলছেন সেদিকেই যাব, আমার আল্লাহ যা বলছেন সেদিকেই আমি যাব, তাহলে এই লোকটাই হলো আসল মুমিন। উঁটের সাথে তুলনা হলো আমার আপনার, যে ওর মতো ফরমাবরদারি আমাদের ভেতরে থাকবে তাহলে আমি হচ্ছি হাই কোয়ালিটির ইমানদার এবং মুমিন।
এখন প্রশ্নটা হলো, চলি গোড়াতে যাই, অনেকটি কথা আপনাকে শুনিয়ে দিলাম। তো গোড়াতে যে গেছিলাম আর দিয়ে বলেছিলাম যারা পাস এবং ফেল, আর যে আয়াতটা পড়েছিলাম সেই আয়াতটা কাদের জন্য ছিল তখন? তখনকার মতো আয়াতটা ছিল মুশরিকদের জন্য, মুশরিকদের অবস্থাকে বর্ণনা করা হয়েছিল। তা আমি কেন পড়েছিলাম? বর্তমান জামানার মুসলমানদের অবস্থাকে দেখে ভেতরটা কাঁদে যে ওই কথাটা, যে নকশাটা এঁকেছেন আল্লাহ তাআলা, সেই নকশার আজকের মুসলমানদের পরিবেশের নকশা 100% না হতে গেলেও 70% 80% মিলে যাচ্ছে। এই জন্য দুঃখিত হয়ে আয়াতটাকে পড়েছিলাম আপনাদের সামনে। এখন আমি যদি বলি যে এক এক করে বিধান এলো, তো সাহাবায়ে কেরাম এক এক করে সেগুলোকে মেনে নিলেন। আপনার কাছে আর কি এক এক করে কোনো বিধান আসবে না? আপনি একবারে পেয়ে গেছেন, আমার কাছে আর এক এক করে আসবে না। আমি যতটি বিধি বিধান পাওয়ার কোরআন মাজিদ থেকে পেয়ে নিয়েছি আর সহি হাদিস থেকে আমি পেয়ে নিয়েছি, তাহলে আমার কাছে তো সব মজুদ আছে। এই মজলিসে এমন কোনো লোক আছেন? এমন কোনো লোক থাকলে সজোরে আওয়াজ দিয়ে বলুন, আপনি আপনার জীবনে কোন বিষয়ের উপরে ওয়াজ শুনেননি? সুদের ওয়াজ, মদের ওয়াজ, ব্যভিচারের ওয়াজ, জেনা করার ওয়াজ, শিরকের ওয়াজ, সম্পত্তিকে মেরে দেওয়ার ওয়াজ, বেপর্দা হওয়ার ওয়াজ, অধিকারকে হরণ করে নেওয়ার ওয়াজ, মাতা আর পিতাকে বঞ্চিত করে রাখা বৃদ্ধ বয়সে তার ওয়াজ, কোনটা ওয়াজ আপনি শুনেননি? কোন ওয়াজ একটা শুনতে আপনাদের বাকি আছে? আমি মানি না। কেন মানি না? বছরে 52টি জুমার খুতবা আধা ঘন্টা করে, কতটি হলো তাহলে? 26 ঘন্টা হলো। তাহলে এক এক জুমাতে এক এক মৌলভী সাহেব এক একটা ওয়াজ করে দিয়েছেন। দুই ঈদের মাঠে আধ ঘন্টা করে, 1 ঘন্টা আপনি খুতবা শুনেছেন, 27 ঘন্টা হলো। আর আজকে পাইকপাড়ার জালসা যেরকম হচ্ছে আপনাদের এলাকাতে, আরও 8টা 10টা জালসা হবে, আপনারা যাবেন 3 ঘন্টা 4 ঘন্টা করে ওয়াজ শুনবেন। তাহলে এইভাবে যদি যোগ করি তো বছরে আপনি 50 ঘন্টা বয়ান শুনছেন। তো 50 ঘন্টা বয়ানের ভেতরে কোনটা ছাড়া পড়ে গেল? যদি ছাড়া পড়ে যায় আর ওই বিষয়টাতে যদি আপনি ভুল করে বসেন, তাহলে তো একটা বলার কথা ছিল যে ভাই আমি এটা জানি না। পরিস্থিতি কি দাঁড়িয়েছে? আমরা সব জানি, আমরা সব শুনে রেখেছি, কিন্তু শোনাতে আমাদের কোনো খামতি নেই। আমরা সব কিছু জানি, জানাতে আমাদের ঘাটতি নেই। যদি আমাদের ঘাটতি থাকে তাহলে শুধু মানাতে ঘাটতি আছে। জি, আমাদের মানতে, আমাদের জানতে ঘাটতি নেই, আমাদের মানতে ঘাটতি আছে। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপে এই ধর্মের টানে, জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। এত বকার পরে যেই কাম্য ইসলাম আর যেই কাম্য মুমিন, সেই কাম্য মুমিন আর কাম্য ইসলামটা কোথায়, এটাকে তো খুঁজছি। মনে মনে নয়, বাহ্যিক দৃষ্টি দিয়ে খুঁজছি যে কোথায় সেই মুসলমানগুলো, ওই দেশটা কোথায়। 1 মিনিট একটা কথা বলি। মদিনাতে মদের দোকান ছিল একটা, দোকানদারের নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলছে রেন্ডাম দোকান, ওখানে বিভিন্ন রকমের মদ আছে, আঙ্গুরের রস আছে, খেজুরের রস আছে, পনির থেকে তৈরি করা আছে, রুজ থেকে তৈরি করা আছে, যে যেটা খাই সে সেটা ওখানে খাচ্ছে। এবার সূরা মায়েদার একটা আয়াত নাজিল হলো, আর আয়াতটা যখন নাজিল হলো তো নবীজির অভ্যাস কী ছিল, যখনই কোনো বিধান নাজিল হতো তখন কোনো একটা লোককে বলে দিতেন, যে বলতেন মদিনার অলি গলিতে জোরে 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 বলে দিয়ে আসো, 2 ঘন্টা 4 ঘন্টা যা টাইম লাগে। আমাদের দেশে ঢোল দেওয়া সিস্টেম ছিল একটা, হয়তো ভুলে গেছেন, বড় বাবজিরা জানেন। পঞ্চায়েতের কোনো ওয়ার্ডার হতে গেলে ঢোল পিটিয়ে দিত, ঢোল ঢোল ঢোল, তাহলে সব গ্রামের লোক জেনে যায়। এই লোকটা খবর দিতে দিতে চলে যাচ্ছে রাসূলের পিয়ন। এবার গেছেন তো গেছেন মদিনার ওই প্রান্তে, যেই জায়গাটাতে আবু তালহার দোকান, কিসের? মদের। এবার মদের দোকানে গিয়ে এই সামনে দোকান তো জানে না, ও
মধ্য রাস্তায় দাঁড়িয়ে জোরে আওয়াজ দিয়ে বলছেন, হুররেমাতিল খামর, হুররেমাতিল খামর। ও মদিনার লোকেরা, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছ, তারা তোমরা কান খুলে শুনে লাও। মদকে চিরতরে হারাম করে দেওয়া হয়েছে, মদকে জিন্দগির মতো হারাম করে দেওয়া হয়েছে, মদ আর জীবনে সেবন করবে না, হারাম। আচ্ছা, এই কথাটা বলার পর আপনি নিজের আক্কেলটাকে একবার জিজ্ঞেস করুন এই কথাটা, যে আমার এই রেডিমেড দোকানটা যদি 5 লাখ 10 লাখ টাকার হয়, তো এটা অনেক টাকা। সেদিন আবু তালহার দোকানটা, ওই দোকানে যদি 10 কলসি মদ থেকে থাকে, তাহলে সেই 10 কলসি মদওয়ালা দোকানটা সেদিনকার মতো সবচাইতে বড় দোকান। দিনে এত টাকা করে ইনকাম, এত দিরহাম করে ইনকাম হচ্ছে, আর এত বড় ব্যবসা রমরমিয়ে চলছে, আর এমন মুহূর্তে খবর হলো কি যে হুররেমাতিল খামর, মদকে হারাম করে দেওয়া হয়েছে। আনাসের মতো চাকরটা, ছোট্ট ছেলে, ছোট্ট কম বয়সী, 20 বছর বয়স জুটেনি, ও ছিল বিয়ারা, মদকে তুলে তুলে দিত মানুষের সামনে সামনে দিত। সেই চাকর বিয়ারা গলিতে আওয়াজ শুনল, আর এক পা দু পা করে হাঁটতে হাঁটতে ভিতরে গিয়ে মালিককে বলছেন, মালিক শুনেছেন খবর? কিরে? তো বলছে, এক্ষুনি নবীজির পক্ষ থেকে মুনাদি করা হলো। কি বলে? যে আজকেই বেলা 10টার সময় আয়াত নাজিল হয়েছে কোরআনে, জীবনের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে। এই কথাটা নিজের কানে শুনলাম, বলেন এইবার কি করা যাবে? এত বড় দোকানটাকে চালাবেন না, বন্ধ করে দেবেন? কি সিদ্ধান্ত নেওয়া যায়? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুই নিজের কানে শুনলি? জি, আমি নিজের কানে শুনলাম, শুনে আসলাম যে মদ হারাম করে দেওয়া হয়েছে জিন্দেগির মতো। আপনার মনটা কি বলছে দেখুন তো, মানার মানসিকতাটা কীরকম হওয়া উচিত। সাথে সাথে হযরতে আবু তালহা বলছেন, একটা বড় পাথর হাতে করো, আর ওই বড় পাথরটাকে নেও, আর নেওয়ার পরে যতটি কলসি সাজানো আছে, একটা করে কলসির পেটে আঘাত মারো পাথর দিয়ে, আর তলাটাকে ভেঙে দাও। যতটা মদ আছে সব বহে যাবে, সব উল্টে পড়ে যাবে, আর যতগুলো কলসি আছে সবকে খান খান করে দাও, চেয়ারকে উল্টে ফেলে দাও, টেবিলকে উল্টিয়ে ফেলে দাও, যদি বাইরে সাইনবোর্ড লাগানো থাকে সাইনবোর্ডকে ছিঁড়ে ফেলে দাও, সবকে উল্টিয়ে পাল্টে একাকার করে দাও। আর দেওয়ার পরে একটাই ঘোষণা দাও, আজকে থেকে মদের দোকান বন্ধ হয়ে গেছে, আর জীবনে তোমরা এখানে মদ খেতে আসিও না। আবু তালহা মদের ব্যবসা জিন্দগির মতো বন্ধ করে দিয়েছে। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসাটাকে হারাম বলেছেন, তাই জিন্দগির মতো হারাম মেনে নিলাম। একটা চালু ব্যবসা এক নিমিষের ভেতরে বদলে গেল। অন্য কোনো ব্যবসা খুঁজবো, 8 দিন টাইম লাগবে, তারপরে এটাকে ছাড়বো এমন সিদ্ধান্ত নয়। ভাববো পেটের ভাত কোথা থেকে হবে, এখন তো ভেঙে লাত মেরে গুড়িয়ে দাও। লাত মেরে গুড়িয়ে দিলেন। আর ওই আবু তালহার সঙ্গে যদি আমরা সম্পর্কটা জুড়ি, তো খেয়াল রাখবেন কথার প্রতি, আমরা হলাম ওই বাবাদের দাদাদের 29তম পিঢ়ি, আমরা হলাম 29তম তাদের নসল, আমরা হলাম তাদের পোতা। এর আগে 1 2 3 করে 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 যখন আপনি জুড়তে 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 চলে যাবেন সাহাবিদের পর্যন্ত, তো দেখা যাবে মাঝখানে 29টা লোকের নাম আসবে। তাহলে আমাদের এই দাদারা, ওরা 1 লাত মেরে নিমেষের ভেতরে হারাম ব্যবসাকে গুটিয়ে দিতে পেরেছেন। এবার আমি যদি বলি তার আউলাদেরা, আজকে বর্তমানে পশ্চিমবাংলার মাটিতে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা লালগোলা আর মালদহ জেলার শামসি এলাকার এই আল্লাহর বান্দাগুলো, এরা 29তম নসল, এরা কি তাদের বাপ আর তাদের দাদাদের স্মৃতিকে রক্ষা করে চলেছে? এরা কি এইরকম কথাকে মেনে নিতে পেরেছে? তাকান তো, দেখেন তো একবার, মেনে নিয়েছে কি এরা? না, মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? ওরা হারাম করে দিল, আর দিয়ে জীবনের মতোকে ভুলে গেল। আর মদের আবিষ্কারক কারা? তো আরবের লোকেরা, তারা আবিষ্কার করলো, আর তারাই ছেড়ে ফেলে দিল জীবনের মতো, আর তাদের নসলেরা আজ পর্যন্ত, এখন পর্যন্ত গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামে 8টা 10টা 20টা করে এমন ছেলে পাওয়া যায়, যা তারা যারা মদ না খেতে গেলে ওদের রাত কাটবে না, ওদের দিন যাবে না। আশ্চর্য ধরনের কথা,
আল্লাহর সঙ্গে যেটা অঙ্গীকার করা আছে তাকে যদি আপনি নষ্ট করেন এইভাবে, উলাইকা হুমুল খাসিরুন, এরা তো সব ফেল। আপনি রাগ করিয়েন না, আপনাকে আমি টার্গেট করে বলিনি বাপজান ভাইজান, আমি প্লেনভাবে বলে যাচ্ছি, আমি সাধারণ ভাষাতে বলে যাচ্ছি, কাউরে উপরে আমার কোনো শত্রুতা নেই। আপনি যদি বলেন যে চলমান জাহান্নামী দেখব, যে লোকটা চলে বেড়াচ্ছে দুনিয়াতে, দু পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হাঁটা জীবন্ত জাহান্নামী দেখব, আপনি যদি বলেন যে হ্যাঁ দেখব, আপনাকে দেখাচ্ছি হেঁটে বেড়া জাহান্নামী, আপনি আমার সাথে তর্ক করবেন কি? তো আমি খুব বড় মাপের আলেম নই, কিন্তু একবারে ল্যালহা নই। রাসূলুল্লাহ নিজের জীবনে এমন ঘটনা ঘটেছে, একটা জিন্দা মানুষকে এইরকম করে আঙুল তুলে দিয়ে বলেছেন, এই তোমরা যদি বলো যে জীবন্ত একটা জান্নাতি লোককে দেখবো, তো এই লোকটাকে দেখে নাও, এই এই লোকটা জান্নাতি। তাহলে তার ভেতরে কিছু ন্যাচার ছিল, যেই ন্যাচার মূলে নাবিজি তাকে জীবন্ত জান্নাতি বলে ডিক্লারেশন দিয়েছেন। তাহলে এমন কিছু ন্যাচার আছে যে ন্যাচার মূলে আল্লাহ পাকের নবী তাকে জাহান্নামী বলে ডিক্লারেশন দিয়েছেন। তাহলে আমি ওই কথাটা যদি আপনার সামনে তুলে আনি, তো আপনাকে কেউ যদি এর আগে না বলে থাকে ওটা আলাদা কথা, আপনি যদি না শুনে থাকেন তো এটা আপনার বা আমার কমতি, কিন্তু আমি যেটা বলছি কথা সেটা মিথ্যা বলিনি, আপনাকে জ্যান্ত চলমান জাহান্নামী নবীজির হাদিস মূলে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখে নেন কোনটা। তো কোনটাতে প্রথমে এটাই বলি, রাসূল যারা নেশা করে আর নেশা করা অবস্থাতে তৌবা করে নেশাকে ছাড়লো না, বরং নেশা চলতেই থাকলো চলতেই থাকলো, এই হালাতে মরে গেল, এটাকে বলা হয় মুদমেনে খামর। এই লোকটা সম্বন্ধে নবীজি হাদিসে লিখে রেখেছেন, কি লিখেছেন? মুদমিনুল খামরে কাবেদে ওয়াসানিন, কিয়ামতের দিন মুখ চোখ শুকিয়ে দিয়ে একটা গায়ের মুসলিম ধরে নিন, তার নাম অজয় মণ্ডল, দাঁড়িয়ে আছে হাসরের মাঠে, চোখ মুখ শুকিয়ে গেছে, তাকে জিজ্ঞেস করা হবে তুমি কিসের জন্য এত মায়ুস হয়ে মুখ চোখ শুকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছো, জবাব দিয়ে বলবে এক্ষুনি আমার চোখের সামনে আমার বাপদাদারাকে জাহান্নামে ভরে দেওয়া হলো, কেন যে মাটির খোদাকে পূজা করেছিলাম বলে, সেই অপরাধে আমার বাপ এবং আমার দাদা ওরা যদি জাহান্নামে যায়, তো আমিও তো সেই ধ্রুবজ্যোতি মণ্ডল, আমিও ওই অপরাধ করেছি, আমাকেও জাহান্নামে যেতে হবে, এই জন্য আমার চোখ মুখ শুকিয়ে আছে। এই তো মুশরিক বলে তার মুখ চোখ শুকালো, আর তারই পার্শ্বে একটা পাক্কা মুসলমানের বাচ্চা, তার নাম যদি শুনেন তো বলবেন নুরুল ইসলাম, তার নাম যদি শুনেন তো বলবেন সলিমউদ্দিন রফিউদ্দিন, এইগুলো মিষ্টি মিষ্টি নাম ধারক। একটা মুসলমান জওয়ান দাঁড়িয়ে আছে, এরও মুখ কিন্তু শুকা পাখা, এর চুলগুলো উস্কো খুস্কো, চেহারাতে যেন হাওয়া উঠছে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন এমন হয়ে শুকিয়ে আছো, তোমার মুখ চোখগুলো ভিজা ভিজা কেন, নয় আতঙ্কগ্রস্ত কেন হয়ে আছো? তার কি জবাব হবে? ও জবাব দিচ্ছে কি, রাসূলের কথা কানে তুলিনি, তার খেসারত দিতে হবে। আজ নবীজি বলেছেন কি, যেই ব্যক্তি মদ পান করতে 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 তাকে ছেড়ে দিয়ে তৌবা করে মরতে পারেনি, বরং ওই চলতেই থেকেছে চলতেই থেকেছে, আর ওই হালাতে মরে গেছে, কবরে চলে গেছে, ওই মানুষটাকে হাসরের ময়দানে সরাসরি আগে তাকে জাহান্নামে ভরা হবে, আগে তাকে জাহান্নামে যেতে হবে, এটা লোক হলো জাহান্নামী। আর যত দিন তার খেসারত না হবে ততদিন পর্যন্ত জাহান্নামে জ্বলবে, আর যেদিন তার খেসারতটা পূর্ণ হয়ে যাবে সেদিন তাকে জাহান্নাম থেকে তুলে এনে আল্লাহ দ্বিতীয় চান্সে জান্নাত দেবেন। তাহলে একটা জিন্দা জাহান্নামী কে? তো যারা মদ খেতে 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 দিন কাটায় রাত কাটায়, সে আপনার অস্বীকার করার কোনো জো আছে? একগুলো হলো সাংঘাতিক নেশা যেগুলো মদকে ঢেলে পান করে, আর একগুলো নেশা সাংঘাতিক হতে গেলেও ওর ব্যাপারে বিধান একটু হালকা আছে, হালকা আছে কিন্তু ভালো জিনিসও নয়। যেমন হেরোইন কেউ যদি সেবন করে, কেউ যদি ড্রাগ নেয়, কেউ যদি কোকিন সেবন করে, এগুলো সব নেশা। আবার এগুলো নেশা আপনাকে বলছি যে আমাদের দেশের শতকরা 80টা বাচ্চা আক্রান্ত হয়ে আছে, তিরাঙ্গা মধু গুটখা এগুলোও নেশা,
এই সমস্ত জিনিস খেতে গেলে আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে নেকি তো হবেই না, হবেই না, হবেই না, তবে কিছু না কিছু কিছু না কিছু প্রতিদিন 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 আপনার গুনাহ হতেই আছে, হতেই আছে, হতেই আছে। আপনি মানেন তো মানেন, আর না মানেন তো না মানেন। এটা চলমান জাহান্নামি। আর একটা চলমান জাহান্নামি বলছি, খেয়াল করুন কথার দিকে, ফেল হয়ে গেছি, ফেল হয়ে গেল, আর এই ফেল হয়ে যাচ্ছে তার জন্য আপনার সামনে এই কথাগুলো আমি তুলে ধরলাম। কোনটা লোক? রাসূল কারীম বলছেন, মান তারাকা সালাসা জুমআতিন তাহাওনান ইন্নাহু উন্নাবাজাল ইসলামা ওয়ারা আজহারিহি। কোন মানুষ যদি এই গ্রামে থাকে এমন যে ছেলেটা পর 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 তিনটা জুমাকে ছেড়ে দিয়েছে, কোনো অজুর নাই, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই, কোনো রোগ নাই, ও কারণে ও হেতু পরপর তিনটা জুমাকে যদি ছেড়ে দেয়, তাহলে এই লোকটার বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কবে, কোন দিন, কখন, কোন সময়ে যে সে নিজের গা থেকে ইসলামকে ঝেড়ে ফেলে দিয়েছে, আর ইসলামকে ঝেড়ে ফেলে দিয়ে বেদিন হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, গ্রামের লোক কেউ জানে না, তার মা বাবাও কেউ জানে না, সেই গ্রামের মুলবি মাওলানারা কেউ জানে না, গায়ের মুসলিম হয়েই বেঁচে আছে, আর যেদিন মরে যাবে সেই দিন গায়ের মুসলিম হয়েই মরে যাবে, আর এই লোকটা হলো জিন্দা জাহান্নামি। যদি তওবার সুযোগ লেগে যায় তো আলাদা কথা। আরেকটাকে, আরেকটা বলছি, একদম সঠিক হাদিস বলছি, রাসূল কারীম মিম্বারে পা দিতে গিয়েছিলেন, তো মিম্বারের তিন স্তরে তিনবার পা দিয়েছেন, দিয়ে তিনবার বলেছিলেন আমিন আমিন আমিন। জিজ্ঞেস করা হয়েছিল, আপনি মিম্বারে পা রাখতে গেলেন তো তিনবার তিন স্তরে পা রাখতে গিয়ে আমিন 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 কেন বললেন? তো রাসূল সেদিন তিনটা কথা বলেছিলেন, আমি শুধুই একটা বলছি আমার যেটা দরকার তাই। কি বলেছিলেন সেদিন? মান আদরাকা আবাওয়াইহে আও ইহদাহুমা। কোনো মানুষ যদি নিজের দুই মা বাবাকে জীবন্ত অবস্থায় পায়, অথবা মা মরে গেছে বাবা বেঁচে আছে, কিংবা বাবা মরে গেছে মা বেঁচে আছে, কোনো একজনকে যদি পাই, আর পাওয়ার পরেও সেই ছেলেটা যদি নিজেকে জান্নাতি বানাতে না পারে, যদি সেই ছেলেটা নিজের নামটাকে জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতায় তুলে নিতে না পারে, তাহলে আমাকে জিবরিল আমিন এক্ষুনি বলে গেলেন, ইন্নাহু বাউদা আনির রাহমাতে ওয়া রাগেম আনফুহু, এই মানুষটা আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে, আর যে লোকটা আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে সেই লোকটা নরকবাসী হয়ে গেছে, তাহলে এই ছেলেটা যদি নিজের মা আর বাপকে জীবন্ত পাওয়ার পরে তাদের খেদমত করে, তাদের কথা শুনে, তারপরে তাদের সেবা শুশ্রূষা করে, তাদের দুয়া নিয়ে নিজের ভাগ্যকে যদি বদলাতে না পারে, তাহলে এই লোকটা হলো জিন্দাই জাহান্নামি। আমি কি জানি যে কোন ছেলে দোয়া পেয়েছে কোন দোয়া পায়নি? আপনি কি করে বুঝবেন কোন ছেলেটা দোয়া পেয়েছে কোন দোয়া পায়নি? তাহলে এইটুকু পরীক্ষা করে দেখে নেবেন যে 65 বছরের বাপ বুড়া মানুষ আর 60 বছরের মা বুড়ি মানুষ চলতে পারে না, অচল বৃদ্ধ দুজনই, আর ওই আঙ্গনাতে আদরের ছেলে, একটা আদরের ছেলে মহবুল হক, ওর 20-22 বছর ছেলের বয়স হবে, বিয়ে দিয়েছে, সুন্দরী বৌমা আছে বাড়িতে, আর এরা দুজন রান্নাবান্না করছে, আর একটা বাচ্চাকে নিয়ে ট্যাংরা মাছ ভাজছে আর খাচ্ছে, আর ওই আঙ্গনাতে আর এক বারান্দাতে বুড়ি মা, ওই 65 বছর বয়সের মানুষ আগুন জ্বালাচ্ছে, জ্বালাতে পারে না, চোখ দিয়ে পানি ঝরছে, ইস আস করছে আর কষ্ট করছে, অথচ তাদের দুটো মাত্র পেট, একটা বুড়া আর একটা বুড়ি, রিশতাতে এরা বাবা আর মা, আর এই ছেলেটা হলো তার কলেজের টুকরা নয়নের মণি ছেলে, আর এটা হলো তার বৌমা, অথচ এই বৌমাকে নিয়ে বেটা সুখের সংসার পেতেছে, আর ওই আঙ্গনার ভেতরে আর এক বারান্দাতে মা আর বাবা একটু করে এই আলু ভাজি, একটু করে আলুর ভর্তা, আলুর সানা আর এতটুকুনি ডাল দিয়ে রান্না করে খাচ্ছে, আর বাপ মাঝে মাঝে একটু টুকুর টুকুর করে দেখছে আর বলছে, আমার মহবুলের জানে যদি একটু দয়া হতো, দুটা ট্যাংরা গালা যদি আমাকে দিত, তো একটা ওর মাকে দিতাম, একটা আমি খেতাম, তো মনটা বড় ভালো হতো, মনে চাইছে যে একটু ভালো খাবো।
তো টুকুর টুকুর করে থেকেই গেল, মনের আশা মনেই থেকে গেল, আর বেটা মা বাবার সামনে এই রকম চপর চপর করে খেয়ে চলে যাচ্ছে। তাহলে আপনি বলুন, ওই মা আর ওই বাপের মনের ভেতরটা কি আনন্দে আপ্লুত হয়ে আছে যে আমার ছেলে খুব নেক ছেলে, আমার ছেলে খুব ভালো ছেলে, এই ছেলের জন্য কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আল্লাহ তুমি এই ছেলেটাকে জান্নাতবাসী করিও? এইরকম মা কি জীবনে কোনো দিন দোয়া দেবে এই ছেলের? এক কথাই এটা মেনে নিতে হবে, 70 বছর বয়সের বৃদ্ধ মা বাবা যদি জীবন্ত ছেলে বেঁচে থাকে আর বৌমা বেঁচে থাকে আর তাদেরকে যদি ভিন্ন ভাতে খেতে হয়, তাহলে আল্লাহ না করে আমার কথাটা হয়তো ভুল হয়ে যেতে পারে, 98% ক্ষেত্রে দেখা যাবে এই ছেলে নাফরমান, এই ছেলে ফরমাবরদার নয়, যাও না জাহান্নামে। কি আছে? তুমি যদি তোমার বদচরিত্র দিয়ে জাহান্নামে যাবে তো আমার কি করার আছে? আপনি শুনবেন জানবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরও এক গাদা কথা আছে, এতগুলো কথা আপনাকে আমি বলবো না, নারীদের সম্বন্ধে বলেছেন একটা সহি হাদিস, একদম সহি হাদিস। তিনি কি বলেছেন? নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমেলাতুন মুমেলাতুন, কিছু বলবেন? হ্যাঁ 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 বলেন বলেন। আসসালামু আলাইকুম। খুবই এই আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে, বিলাইকে চুক্তি জোগাতে যাওয়া, যাতে ভলেন্টিয়ার রাখা হয়েছে, ভলেন্টিয়ারে দেখছি যে ওই ঘুগনির দোকানে গিয়ে ওরাই আড্ডা দিছে, তো কিছুই কাজ করে না। যারা ভলেন্টিয়ার আছো এই পাঁপড়ের দোকানে আর ঘুগনি দোকান, তো গিয়ে আমি একবার রাম দিয়ে দেখে এলাম, কিচ্ছু কাজ করে না। ওরা তোমরা নিজের দায়িত্ব পালন করো, নেমে ওটা বন্ধ করে দেন সুইচটা। হ্যাঁ কি বলছেন নবীজি? তো বলছে একটা সময় আসবে, ওই যুগের মেয়ে ছেলেগুলো পোশাক পরে আছে বটে কিন্তু পোশাক পরে নেই, উলঙ্গ হয়ে আছে, পথ চলবে তো মাথা ডুলে ডুলে পথ চলবে, আবার ওদের অঙ্গভঙ্গিটা এমন হবে যেন মনে হবে যে তারা কোনো যুবক ছেলেকে কোনো কিছু প্রস্তাব দিচ্ছে, এইরকম মনে হবে দেখে। তাহলে এই লক্ষণটা কিসের? ওর অঙ্গভঙ্গিটা মনে হবে ও যেন কিছু বলতে চাইছে যুবক ছেলেদেরকে, এবং ওর গায়ের পোশাকগুলো কেমন হলো নবী বললেন যে পোশাক তো পরে আছে কিন্তু পোশাক পরে নাই, পোশাক পরে আছে এটা সত্যি কথা, পোশাক পরে আছে কিন্তু পোশাক পরে নেই। এর মানে লিখেছেন ওলামায়ে দীন, এত পাতল পোশাক পরে আছে যে তার গা দেখা যাচ্ছে, এক, অথবা এমনই পোশাক পরে আছে ওয়াশালীন যে তার পোশাকের এদিক সেদিক থেকে তার শরীরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। তাহলে যদি কোনো নারীর শরীরের অংশ অঙ্গ দেখা যায় আর এইভাবে যদি সে পথ চলে হেলে দুলে, এবং তার মনের যদি কোনো প্রস্তাব থাকে যে ছেলেরা বুঝে নিক আমি কী চাইছি, তাহলে এই মেয়ে ছেলেটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নবী বলছেন পরিষ্কার করে, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এমন বেটি ছেলে আল্লাহর জান্নাতে যাবে না। পরিষ্কার করে নবী বলছেন এমন পর্যন্ত কি তিনি বলছেন জান্নাত তো যাবেই না, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে। এই নাফরমান মহিলাগুলোকে অত দূরের রাস্তা থেকে তার নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া যাবে না। তাহলে আপনি কি ভাবছেন আমার সমাজে নাফরমান মেয়ে ছেলের অভাব আছে? একটাও অভাব নেই। অন্য হাদিসের ভেতরে রসুল বলছেন, একটাও জাল কথা আপনাকে বলিনি ভাইজান, আপনি সংশোধন হন, সংশোধন করুন নিজেকে, তার জন্য এই কথাটা বলছি। রসুল কি বলছেন? আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত সুম্মা খারাজাত লিতাজিদান্নাসু মিন রিহাহা ফাইন্নাহা জানিয়াতুন, কোনো মেয়ে ছেলে যদি জিনাত করে, চোখে সুরমা লাগায়, ঠোঁটগুলোকে লাল লাল করে, আর ফেয়ার অ্যান্ড লাভলি গালে আর মুখে মেখে, মুখটাকে গোলাপের মতো উজ্জ্বল এবং ফর্সা সুন্দরী বানিয়ে নেয়, আর গায়ে যদি আতর লাগায়, সেন্ট লাগায়, আর তার গা থেকে যদি ভিনি ভিনি খুশবু বেরিয়ে আসে, রাস্তা চলতে গেলে তার পেছনে যারা হাঁটবে তারা যদি তার গায়ের সেন্ট পায়, তারা যদি তার কাছে কোনো সেন্ট আছে নিশ্চয়ই এটা যদি অনুভব করতে পারে, তার ডানের লোক তার বামের লোক, নবীজি বলছেন এই মেয়ে ছেলেটির অন্য যাই পরিচয় থাকুক না কেন, আমার নজরে আল্লাহর নজরে তার আসল পরিচয় কি? ফাইন্নাহা জানিয়াতুন, এই মেয়ে ছেলেটি হলো বেশ্যা, এই মেয়ে ছেলেটি হলো রান্ডি। এবং জেনে রাখেন কোনোদিন কোনো বেশ্যা নারী আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে চলমান জাহান্নামী মুসলমানদের কমিউনিটিতে একটা দুটা তিনটা আছে, ওরে আল্লাহ সব ফেল হয়ে যাবে গো, কীবারে পাশ করবে, নিজেকে বদলাবে কবে এই মুসলমানেরা?
অথচ একটা কথা কি মানতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার মূলে যতটি পরিকল্পনা হাতে নিয়েছিলেন, যতটি পরিকল্পনা আল্লাহ হাতে নিয়েছিলেন, সমস্ত পরিকল্পনার ভেতরে আল্লাহর সবচাইতে বড় প্রজেক্ট কোনটা, সবচাইতে যেটা বড় প্রজেক্ট যেটাকে আল্লাহ তাআলা তৈরি করবেন বা বাস্তবায়িত করবেন বলে উনি পরিকল্পনা করেছিলেন, তার নাম হলো কি, খিলকাতে ইনসান, মানুষকে তৈরি করা। বাপেরা ভাইয়েরা, আমি বারবার এই দেশে আসব না, আমার বয়স নেই, আমি এত দূরের সফর করতে পারি না, আর যতটি মনের ভেতরে কথা আছে সবটি আপনাকে বলে দিচ্ছি, হতে পারে এইটা আমার শেষ বক্তব্য আপনাদের জন্য। কি, আল্লাহ রাব্বুল আলামিন দুই নিয়মে কায়নাতকে সৃষ্টি করেছেন। এক, মগজে উঠিয়ে নেন কোন শব্দটা বলে তিনি পাহাড় বানিয়েছেন, কোন শব্দ দিয়ে আসমান বানিয়েছেন, কোন শব্দ দিয়ে জমিন বানিয়েছেন, হাওয়া বানিয়েছেন, সমুদ্র বানিয়েছেন, তাহলে কোন শব্দ বলতে গেলে কি আদম তৈরি হতো না, আল্লাহর ইচ্ছা হলে হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কতটা মেহনত লাগালেন, কিসের জন্য এত মেহনত, জিবরিলকে পাঠালেন দুনিয়াতে মাটি নিয়ে এসো, আখাজা কুবজাতান, এক মুঠ মাটি নিয়ে গেলেন জিবরিল, আর এই মাটির ভেতরে লাল মাটি, চুনা মাটি, এঁটেল মাটি, দোয়াশ মাটি, পাথুরে মাটি, কাঁকুরে মাটি, সব রকমের মাটিকে নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন জিবরিল, সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা আটাকে সেনে, কাদাকে সেনে, ঠনঠনে পাক থেকে তৈরি করলেন কাকে, তো হযরত আদমকে। তাহলে আদম কি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে মাথা আর পা আর পেট আর নাড়ি আর ভুঁড়ি এতগুলো জিনিস তৈরি করছেন কিসের জন্য, আল্লাহ যদি ইচ্ছা করতেন না কোন বলতে গেলেই তো হয়ে যেত, উদ্দেশ্যটা এই আল্লাহ তাআলার, যেটা কি এটা আমার মহান প্রজেক্ট, এই প্রজেক্টের মতো বড় প্রজেক্ট আমার এই দুনিয়াতে আর নেই, অতএব এর পেছনে আমি শ্রম দিয়ে, আমি আমার হাত দিয়ে আমি আমার প্রজেক্টকে দুনিয়াতে বাস্তবায়িত করব বলেই আদমকে হাত দিয়ে তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির পেছনে এক গাদা বাসনা আছে, এক গাদা ইচ্ছা আছে। তারপরে তার স্ত্রী হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করলেন, কোথা থেকে তৈরি করলেন, তো এইদিকে ডান দিকের পাঁজরের হাড়গুলোকে বাঁধ দিয়ে, বাম দিকের সব নিচে যেটা ছোট্ট পাঁজরের হাড়, এর নম্বর হচ্ছে 23, 23 নম্বর বাঁকা হাড় থেকে হযরত আদমের অপারেশন করে আল্লাহ তাআলা টেনে নিলেন হাড়খানা, আর দিয়ে সেখান থেকে হাওয়াকে বানিয়ে দিলেন। তাহলে হাওয়াকে বানাতে গিয়ে আর আদমকে বানাতে গিয়ে রব্বুল আলামিন আলাদা পরিকল্পনা হাতে করে নিয়ে বানালেন কেন, এই এই আদমকে আর এই হাওয়াকে সৃষ্টি করার পেছনে আল্লাহ রব্বুল আলামিনের অনেক লম্বা চওড়া আকাঙ্ক্ষা এবং ইচ্ছা এতে সম্পৃক্ত রয়েছে। এই জন্য আপনি আদরের সৃষ্টি আল্লাহ তাআলার। আপনি বলুন, গাছের ডালে তিনখানা শুকনো ডাল দেয় না, একটা কাক ডিম পেড়ে দিল, ওখানে ছা ফুঁকলো, রোদে ছাগুলো মানুষ হচ্ছে, বড় হচ্ছে, এইভাবে কি আর বাচ্চা মানুষ হয়। একটা বড় কচ্ছপ এই আসামের, আসাম বলছে, উড়িষ্যার বালুচরে এসে মাটিকে বালিকে সরিয়ে দিয়ে 250টা ডিম পেড়ে দিল, বালু চাপিয়ে দিল, আবার নদীতে চলে গেল। 20 দিন পরে বাচ্চাগুলো ফুঁকে ফুঁকে, মা নেই, বাপ নেই, কে খেতে দেবে না দেবে, কোনো আদর নেই, যত্ন নেই, পরিচর্যা নেই, আবার হাঁটতে হাঁটতে ওরা চলে গেল সমুদ্রে, চিলকাওয়ার হাত থেকে যেটা বাঁচলো বাঁচলো, আর যেটা মরে গেল তো সেটা মরে গেল। এইভাবে কি আর সৃষ্টি হয়। কিন্তু আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কত ভাবনা ভেবেছেন। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, দেখো আমি কত সূক্ষ্ম নীতি অবলম্বন করেছি তোমাকে জন্ম দিতে গিয়ে, আলাম না খুলকুম মাইন মাইন, তোমাকে এক বিন্দু বীর্য থেকে তৈরি করেছি, সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন, তোমার মায়ের পেটের এমন একটা নিরাপদ জায়গাতে ওই বিন্দুটাকে পৌঁছে দিয়েছি যেখানে পৌঁছে গেলে আর কোনো ঝড়ে আর কোনো বাতাসে আর কোনো কিছুরই ধাক্কা লাগতে গেলে ওই বিন্দুটা নষ্ট হবে না, পড়ে যাবে না, যদি ঝড় বয়ে যায় তো পাখির ডিম লচ করে নিচে পড়ে যায়, পায়রার বাচ্চাগুলো অনেক সময় পড়ে যায়, কিন্তু তুমি এমন মানুষের মানুষ, তোমাকে তোমার মায়ের একটা নিরাপদ জায়গাতে স্থান দিলাম যাতে তুমি খসে পড়ে না যাও, যাতে তুমি নষ্ট না হয়ে যাও। আপনি হয়ে গেলে তুমি না, ওই বিন্দুটাকে আল্লাহ তাআলা নবী বলছেন 40 দিন বিন্দু বিন্দু হয়েই থেকে গেল 40 দিন। তারপর আর 41-এ যখন পড়লো তখন লাল রং ধরে নিল,
আবার আস্তে আস্তে বড় হতে লাগলো। এই লাল রং ধরে 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 কোনো রকম করে আবার 40 দিন গেল। যখন 40 দিন পার হয়ে 81 দিনে পড়ল, তখন আল্লাহ তাআলা নবী বলছেন, সুমাজা আল্লাহ মুজগাতান, একে একটা মাংসপিণ্ড বানিয়ে দিলাম। এই মাংসপিণ্ডটা বড় হতে লাগলো, বড় হতে লাগলো, যেদিন 120 দিন হয়ে গেল, 120 দিন বয়স হলো এই মাংসপিণ্ডর, তখন ওই মাংসপিণ্ডখানা তখন একেবারে মাংসের মতো নিস্তেজ আছে, নিশ্চুপ আছে, নড়ে না, হিলে না, ডুলে না, মায়ের পেটের ভেতরে চুপচাপ রাখা আছে। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে তো মানুষ হবে না। তখন রব্বুল আলামিন বলছেন, আমার একটা নিযুক্ত ফারিস্তাকে আমি বলি আসমান থেকে, যেই জায়গাতে রুহগুলোকে রাখা আছে ওই রুহগুলো একটা নেও, আর নেওয়ার পরে এই যে গ্রামটা আছে, এই গ্রামের উত্তর পাড়ার উমুক ঘরের ভেতরে একটা বেটি ছেলের পেটের ভেতরে 120 দিন আয়ুর একটা মাংসপিণ্ড আছে, ওকে আর সময় দিও না, চট করে যাও এবং ওর রেহেমের ভেতরে ওই মাংসপিণ্ডতে এই রুহটাকে ভরে দিয়ে চলে এসো। যেমনি 120 দিন গত হবে, সাথে সাথে রুহ তাতে চলে আসবে, আর সেদিন থেকে মায়ের পেটের বাচ্চাটা আস্তে আস্তে করে নড়াচড়া নড়াচড়া করতে লাগবে, তারপরে হাত বেরিয়ে যাবে, তারপরে পা বেরিয়ে যাবে, তারপরে তার নাড়ি হবে, তারপরে তার ভুঁড়ি হবে। লম্বা ফিরিস্তি আল্লাহ তাআলা দিলেন। কতটি ফিরিস্তি দিয়েছেন? এই তুমি না খেয়ে বাঁচবে মায়ের পেটে? তোমার তো ওজন হয়ে যাবে 2.5 কেজি, তো কি দিয়ে তোমার 2.5 কেজি ওজন হবে? আল্লাহ তাআলা বলছেন, তোমার খাবারের ব্যবস্থা দিলাম। কি করে ব্যবস্থা দিলাম? নারী জাতিদের মাসিক হয়, মাসিক হতে গেলে 4 দিনে তার শরীর থেকে পচা রক্ত, মরা রক্তগুলো ঝরে ঝরে বেরিয়ে যায়। যেদিন বাচ্চা মায়ের পেটে জন্ম পেয়ে যাবে, সেই দিন থেকে নিয়ে 9 মাস পর্যন্ত কোনো নারীর পেট থেকে মাসিকের রক্ত বের হবে না, সব জমা থাকবে, সব জমা থাকবে। আর এই মরা রক্তগুলোকে একটা মানুষের বাড়ার জন্য, বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহ তাআলা গিজা হিসাবে নির্ধারণ করে দিলেন। তবে এই মরা রক্তগুলো খাওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমি গিলতে পারবো না, আমি ঠোঁট লাড়তে পারবো না, আমার ঠোঁট তখন হয়নি, আমার মুখ তখন ভালো হয়ে হয়নি, তাহলে আমি কেমন করে খাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওসালতু রিজকা ইলাইকা, তোমার কাছে আমি আমার রিজিক পৌঁছালাম তোমার নাভি দিয়ে। এই জন্য মানুষ যখন দুনিয়াতে পয়দা হয়, তখন 4 হাত লম্বা একটা নারী তার নাভির সঙ্গে লেগে থাকে, এ নাভি দিয়ে তার পেটের ভেতরে মরা রক্তগুলো রিমে 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 আস্তে আস্তে করে যায়, আর বাচ্চাটা বড় হয়ে যায়। এইভাবে তোমাকে আমি বড় করলাম, তারপরে তুমি এমন একটা ছেলের ছেলে, তোমার পায়ে বল নাই, তুমি হেঁটে আসতে পারবে না, তোমার ক্ষমতা নাই যে তুমি তোমার মায়ের পেট থেকে বেরিয়ে চলে আসো, তুমি এত জাইফ, এত দুর্বল ছিলে, আমি কি করলাম? তোমার উপরে খাস নজর আছে আমার, কেন যে তুমি আমার মহান প্রজেক্ট, তোমাকে আমাকে যত্ন করেই বড় করতে হবে, এই জন্য আবার কি করলাম? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা সাবিলা ইয়াসারা, তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আনবো তার জন্য রাস্তাটাকে আমি সুগম করলাম, রাস্তাটাকে আমি মসৃণ করলাম। কেমন করে আল্লাহ তুমি রাস্তাকে মসৃণ করো? তো মায়ের পেট থেকে বাচ্চা পয়দা হওয়ার 1 ঘন্টা 1 ঘন্টা আগে বাচ্চা যেই পানিটার ভেতরে হিলে ডুলে বেড়ায়, সেই পানিটা, সেই ব্লাডারটা বাচ্চার পায়ের আঘাতেই হোক, আল্লাহর কুদরতে হোক, ফেটে যাবে। আর যেমনি ফেটে যাবে, মায়ের পেটের ভেতর থেকে আঠাযুক্ত, ক্যালসিয়ামযুক্ত পানিগুলো তার যোনি দ্বার দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে যোনি দ্বার দিয়ে এই আঠাযুক্ত পানিগুলো যখন বেরিয়ে যাবে, বাচ্চাটা মায়ের পেটের ভেতরে শুকনো জায়গায় পড়ে যাবে, আর যেমনি শুকনোতে পড়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রাস্তা ক্লিয়ার করা আছে, তুমি নেমে যাও আস্তে 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 আস্তে, ঠিক মায়ের যোনি দ্বার বেয়ে বাচ্চাটা দুনিয়াতে চলে আসবে। চলে আসতে গেলে সারগের বাচ্চা, মহিষের বাচ্চা, গরুর বাচ্চা পড়লো, পড়ার পরে খাড়া হয়ে কাঁপতে কাঁপতে মায়ের থান খুঁজে নিচ্ছে, যে এইখানে ওর দুধ আছে, আমি খাই, কিন্তু আমি তো পারিনি, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা দিয়েছেন, সাথে দিয়েছিলেন মা, দাদি, খালা, ফুফু, এরা যত্ন করবে, আদর করবে, করার পরে মায়ের কোলে তুলে দেবে, মায়ের স্তনকে আস্তে আস্তে চুষবে, চুষে 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 বড় হবে। তো আরে বাবা, চুষবি তো চুষবি, তাই বলে কি তোকে এত কাল চুষতে হবে? কত কাল চুষতে হয়? হামলো হওয়া ফেসালুহু সালাসু না শাহরা,
8 মাস মায়ের পেটে থাকবে আর 22 মাস তুমি মায়ের দুধ খাবে। ওরে আল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, 6 মাস নয়, 8 মাস নয়, 10 মাস নয়, 1 বছর নয়, টানা 2 বছর 22 মাস 24 মাস ধরে এসে দুধ খাবে মায়ের, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ব্যবস্থা দিলাম, কেন ব্যবস্থা দিলাম, কেন ব্যবস্থা দিলাম? তুমি আমার মহান প্রজেক্ট, তোমাকে দিয়ে আমার দুনিয়া আবাদ হবে, আর তোমার মুখ থেকে আমার নামে তাসবিহ বের হবে, তোমার হাত এবং পাকে আমি কিনে নিয়েছি, তোমার হাত থেকে তোমার পা থেকে আমার নামে সিপ্তসানা বের হবে, আমি এই জন্য তোমাকে তৈরি করলাম। মাঝে 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 তোমার শরীরের সবচাইতে মূল্যবান অঙ্গ হলো মাথা, আর মাথার ভেতরে সবচাইতে মূল্যবান জায়গা হলো কপাল। এ কপালখানা মাঝে মাঝে আমার নামে জমিনে ফেলে দেবে, আর ফেলে দিয়ে যখন আমাকে ডাকবে তখন আমি আল্লাহ আসমানে বসে বসে বলবো, আমার প্রজেক্ট সফল, আমার প্রজেক্ট সফল। এই দেখো, যাকে আমি আমার নিজের হাতে মানুষ করেছি, তৈরি করেছি, তারা আজ আমাকে বাস্তব করে দেখালো আমি কী চাইছিলাম তাদের কাছে। কিন্তু যেখানে নমাজ উঠে গেছে দেশ থেকে, সেখানে প্রজেক্ট ফেল। আল্লাহ তাআলা ফর্মুলা পাল্টাননি, মানুষ পয়দা হতে আছে কিন্তু আল্লাহর উদ্দেশ্য সফল হচ্ছে না। কেন হচ্ছে না? মানুষ আল্লাহকে ডাকে না, যে উদ্দেশ্যে আপনাকে মাথা নত করতে বলা হয়েছে সে উদ্দেশ্যটা মানুষ ভুলে গেছে। আপনি নিজে বলুন যে আমাদের গ্রামে, এই গ্রামে, সেই গ্রামে, দেশের গ্রামে গ্রামে পার্সেন্টেজ কী আছে নমাজের, বলতে পারবেন? নমাজের পার্সেন্টেজ কী আছে সবাই জানেন, সবাই বলতে পারবেন, কিন্তু লাজে বলেন না। আপনাকে একটা কথা বলছি, আজকে 25 বছর আগে আমাদের দেশে একটা বক্তা আসতেন 24 পরগনা থেকে, এদিকে এসেছেন কিনা জানি না আমি, উনার নাম ছিল ইয়াকুব গোলাই সাহেব, বলতে পারতেন খুব বেশি। তো উনার এক মজলিসে আমি বক্তৃতা শুনছি, তো উনি এক নাগাড়ে 5টা, 6টা, 7টা প্রশ্ন করলেন শ্রোতাকে, শ্রোতারা সাথে সাথে জবাব দিচ্ছে, জবাব প্রশ্নগুলো কী করছেন, কত যুক্তিপূর্ণ কথা উনি বলেছিলেন, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। উনি বলছেন, 20 বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন ছিল তার তুলনায় আজকের দিনে ট্রেনের সংখ্যা বেড়েছে না কমেছে? পাবলিক কী বললেন? বেড়েছে। 20 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা ছিল তার তুলনায় আজকের দিনে মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 20 বছর আগে আমাদের দেশে যতটি লোক সংখ্যা ছিল তার তুলনায় আজকের দিনে লোক সংখ্যা বেড়েছে না কমেছে? বলছে বেড়েছে। 20 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? সব পাবলিক বলছে জি বেড়েছে। তারপরে হঠাৎ করে প্রশ্ন করে দিয়েছেন, 20 বছর আগে আমাদের দেশে যতটি ইমানদার নমাজি ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে মুসলমান নমাজির সংখ্যা বেড়েছে না কমেছে? কি জবাব দেবেন এবার? সবটির বেলা বলছে বেড়েছে বেড়েছে বেড়েছে, সবই বাড়লো সবই বাড়লো। আর যখন নমাজের প্রশ্ন এলো তখন বেড়েছে, তো বলছে না বাড়েনি। আল্লাহ, কত দুঃখের কথা! আল্লাহ রাব্বুল আলামিনের গরজ আর এবং আল্লাহর উদ্দেশ্য কত বিফল হয়ে চলে যাচ্ছে আমাদের। তুমি সব কিছু দিয়ে, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শীর্ণত করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার, বাঁচিবার তরে রিজিক দিয়েছো আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাসে দানিলে আ লাগে আমাদের গাই, লাগে আমাদের গাই, চিরদিন তুমি দিতেই থাকিলে মূল্য কোনো দিন নিলে না তার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শীর্ণত করে তোমাকে বুঝাই হক তোমার। লোকই তো খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো লোকই তো খুঁজে বেড়াচ্ছি কি করছে, মানুষেরা কতদূর এগিয়ে গেছে আল্লাহর প্রজেক্টে সাফল্য মণ্ডিত করার জন্য। দাদা যান, অসুবিধা মনে করবেন না, আপনারা হয়তো অনেকে অনেক কথা মনে মনে ভেবেছিলেন, এই হবে সেই হবে, এই কথা বলবেন ওই কথা বলবেন, এরকম লাগবে শুনতে, ওই রকম লাগবে শুনতে। আমি জানি না আপনার মনের কাছে আমার কথাগুলো ঠকঠকি লাগাতে পারছে না পারে না, আপনি এগুলোকে গ্রহণ করতে পারবেন না পারবেন না, ওটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমি এর থেকে ভালো কথা জানি না। জি, নামাজকে ছেড়ে দিলাম, মুসলমানের মেন ইবাদত হলো নামাজ, নামাজ ছেড়ে দিলে জীবনে জান্নাতের কল্পনা নাই, আর পৃথিবীতে কোনো ওষুধ নাই যে নামাজকে বাদ দিয়ে জান্নাত পাওয়া যাবে। যদি নামাজকে ছেড়ে দিয়ে কোনো কৌশল অবলম্বন করে আল্লাহর জান্নাত পাওয়া যেত, তাহলে আমরা মাওলানারা আগে ওইটা করতাম, আপনারা পরে করতেন। কোনো ওষুধ নেই, কোনো কৌশল নেই। আচ্ছা, তাহলে আপনি সামলাবেন কথাটাকে কি দিয়ে?
সোজা সোজা কথা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার নিজের নেতার পিছন দিকে দাঁড়াবে কিয়ামতের দিন যে কোনো লোক তার পিছনে তার সামনে কে থাকবে তার নেতা থাকবে আপনি কাকে আগে করে কিয়ামতের মাঠে দাঁড়াবেন আপনি নিজে ভেবে নিন আমার সভাপতি সাহেব ইনি একজন এলাকার আলেমে দিন আপনি যদি মনে করেন যে ইনার পেছন দিকে আমি দাঁড়াবো এই তার পাশে আরেকজন আলেমে দিন বসে আছেন আপনি যদি মনে করেন যে এই লোকটা আমার পছন্দ আমি ইনার পেছন দিকে কিয়ামতের মাঠে দাঁড়াবো তাহলে উনি যেই স্বভাবকে গ্রহণ করে রেখেছেন সেই স্বভাবের ধারক বাহক আপনাকে হতে হবে ইনি যেই স্বভাবগুলোকে ধরে রেখেছেন সেই স্বভাবের ধারক বাহক আপনাকে হতে হবে তাছাড়া পিছন দিকে দাঁড় হওয়ার অবকাশ নেই হিসাব করে বলছি কথা মেপে বলছি কথা বিনা মেপে আপনাকে আমি কথা বলতে যাইনি সত্যি কথা হলো এই কিয়ামতের দিন যারা বেনামাজি তারা দাঁড়াবে কার কাছে দাঁড়াবে ইউশার মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনুল খালফে যারা নামাজ পড়ে না যারা নামাজকে অবজ্ঞা করেছে এই লোকগুলোকে কিয়ামতের দিন হামানের পিছন দিকে খাড়ো করা হবে তোমার নেতার নাম কি তো হামান এই লোকগুলোকে খাড়ো করা হবে কার আগে দিয়ে কার পেছন দিকে তো ওই লোকটাকে নেতা তার তো বলছে ফেরাউন ফেরাউন এবং কারুন এই রকম জল্লাদ কামিনা কুলাঙ্গার আল্লাহর একান্ত নাফরমান বান্দা ওরা দাঁড়িয়ে থাকবে যেই জায়গায় সেই জায়গার পেছন দিকে আমাকে আপনাকে দাঁড় করা হবে আর কে মক্কা নগরীতে একটা নাম করা শয়তান ছিল উবাই ইবনে খালফ এর মতো পাক্কা ইসলামের দুশ্মন আর কয়েকটা কম আছে এই দুশ্মন কিয়ামতের দিন হাসরের ময়দানে খাড়ো হবে তো তার পেছন দিকে আপনি দাঁড়াবেন খোঁজ নিয়ে যদি দেখবেন আমার সামনেটা কে দাঁড়িয়ে আছে তো বলে উবাই ইবনে খালফ মগজের তালা খুলে যাবে মগজটা বন বন করে উল্টো দিকে ঘুরতে লাগবে রে বাবা ওরে আমার ধন ওরে আমার ভাইজান আমার আগে দিকে উবাই ইবনে খালফ কেন খাড়ো আছে আমি ওর পিছন দিকে কেন হতে গেলাম তো বলছে দুনিয়াতেই তোমাকে বলে দেওয়া হয়েছিল তুমি যদি নামাজ ত্যাগকারী হও তাহলে পরে তোমাকে কিয়ামতের দিন ওই আমির দেওয়া হবে ওই নেতাই দেওয়া হবে যেই নেতা জীবনে নামাজকে মানেনি যেই নেতা জীবনে কোনো দিন নামাজকে স্বীকৃতি দেয়নি ও যেমন জাহান্নামে যাবে তেমনি তুমিও জাহান্নামে যাবে তোমার নেতা হলো জাহান্নামী তুমিও হলে জাহান্নামী কত সাংঘাতিক কথা গো এতগুলো কথা ঠিক আছে প্রত্যেকটা বিধানকে ভাঙার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে এখানে লাগিয়ে রেখেছেন বিধান একটা করে ধারা ধারাগুলোকে আল্লাহ আবার শুনিয়েও দিয়েছেন ধারাকে লুকিয়ে রাখেননি তো ধারা শুনছেন শোনার পরে কয়টা লোক মানছেন নামাজ ত্যাগকারীর ধারা কি তো বলছে উবাই ইবনে খালফের পিছনে দাঁড়াতে হবে ওর নেতার নাম উবাই ইবনে খালফ যারা মদ খায় তাদের জন্য ধারা কি তো বলছে তোমাকে বুত পূজারীর মতো কিয়ামতের দিন খাড়ো হতে হবে আর কি ধারা চাইছেন যারা ব্যভিচার করে মরবে প্রেম করে অবৈধ প্রেম করে মরে এই প্রেমিক লোকেরা কি হবে কিয়ামতের দিন জাহান্নামের চুল্লিতে ঢুকানো হবে দুজনই ন্যাংটা থাকবে দুজনের গায়ে কাপড় থাকবে না আগুন উঠাবে চুল্লির বাইরে সাগর দিঘির চুল্লি দেখেছেন ওই চুল্লির বাইরে বের করবে আর দুনিয়ার হাজার হাজার মানুষেরা দেখবে ন্যাংটা হয়ে কে এটা তো উমুক ছেলে আরে কে এটা তো উমুক মেয়ে আবার যখন আগুনটা নিমিয়ে যাবে তখন দপ করে আবার চুল্লির নিচু তলায় গিয়ে পড়বে ধারা লাগানো আছে এটা কার সাথে যারা ব্যভিচারী তাদের সাথে আবার আরও ধারা লাগানো আছে যারা দিনের বেলায় রাতের বেলায় বসে বসে শুধু ক্যারাম বোর্ডের গুটিকে মারে যারা বসে বসে সারা সারা দিন দাবা খেলে আর যারা বসে বসে সারা সারা দিন তাস খেলে এই রকম লোকেদের সম্বন্ধে ধারা লাগানো আছে হাদিসের ভেতরে কি বলে ধারা লাগানো আছে যে কান্নাহু গামাসায়া দেইহে বিল্লাহামিল খিনজিরে শুয়োরের মাংস শুয়োরের চর্বিকে ঘাঁটতে গেলে যেমন হাতে চর্বি লেগে যায় মাংসের টুকরা লেগে যায় তো শুয়োরের চর্বিকে আর মাংসকে ঘাঁটে কে যারা শুয়োর খায় তারা মুসলমানের জন্য শুয়োর হারাম তো মুসলমান চর্বি যখন ঘেঁটে নিল শুয়োরের মুসলমান যখন মাংস ঘেঁটে নিল শুয়োরের তখন ওর জাতটা হয়ে গেল শুয়োরের সেও হয়ে গেল জাহান্নামী তো ধারা তো লাগানো আছে রে বাপজান যদি রোজাকে ভঙ্গ করে দাও রাসূল বলেছেন ইউ আল্লাকুন বে আরাকি বেহিম ট্যাঙে দড়ি বেঁধে যেমন কসাইখানাতে ছাগলকে উল্টো দিকে লটকানো থাকে ওইভাবে তোমাকে লটকানো হবে হাসরের ময়দানে এবং তোমার লাল আর রক্ত মুখ দিয়ে আর নাক দিয়ে আর চোখ দিয়ে ঝরে ঝরে
জোরে 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 পড়তে থাকবে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন। তাহলে প্রত্যেকটা কানুনকে যদি আপনি ব্রেক করেন ভাঙেন তো কানুনকে ভাঙার পেছনে কি ধারা আপনাকে প্রয়োগ করা হবে কিয়ামতের দিন তা আজকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আলেম ওলামাদের মুখ দিয়ে। আপনারা শুনেও নিয়েছেন, কেউ এমন একটা মানুষ নেই যে আমরা শুনি না, আর কোনো একটা নারী নেই যে সে জানে না যে আমার বিধান কি আর আমার বাপের বিধান কি। তারপরেও টেনা হাড্ডির মানুষ ওই কুকুরের লেজের মতো যতই সোজা করি ছেড়ে দিতে গেলে আবার বাঁকা, ওই হয়েই আছে, ওই হয়েই আছে। দাদারে আর ওয়াজ করছি না আপনাদেরকে, ওয়াজ করার জন্য আমার ভাই নূর মোহাম্মদ সাহেব আছেন, তারপর আব্দুল খাবির ভাই সাহেব আছেন, উনারা একের পর এক আসবেন ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের যেটা ওয়াজের কোটা আছে সেই কোটাটাকে অবশ্যই তারা ভর্তি করে দেবেন। আমি আপনাদের সামনে পাঁচ মিনিট কম দেড় ঘন্টা কথা বলে নিয়েছি, হ্যাঁ কথা বলে নিয়েছি, আমার জন্য আমি এটা যথেষ্ট মনে করছি। এখন আপনাদের সামনে আমার একটা বিনীত নিবেদন, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আমাকে ইঙ্গিত করে বলছেন যে আজকের জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি ঈদগাহের উন্নতি কল্পে জালসা। তো বেঁচে থাকাকালীন চাষবাস করে খাবেন, তার জন্য জমি কিনা যেমন আপনার জন্য জরুরি, তো মরবার কালে একটা আরামের জায়গা আপনি করবেন, দু হাত আড়াই হাত চওড়া আর এই সাড়ে তিন হাত সাড়ে চার হাত লম্বা এই জায়গাটুকু আপনাকে কিনতে হবে। ওই জায়গাটা যেন ভালো হয়, এমন জায়গাতে যেন আপনাকে মাটি না দেয় যে যেখানে মানুষেরা গিয়ে পিশাব করে দেবে, পায়খানা করে দেবে, আপনার কবরটার বেইজ্জতি করবে। এক জায়গাতে সুরক্ষিত হয়ে মুসলমানদের কবরস্থান থাকবে, যেখানে কোনো মানুষ গরু চড়াবে না, যেখানে কোনো মানুষ অপ্রয়োজনে ঢুকবে না, যেখানে জুতো পায়ে হাঁটা চলবে না, মরার পরে আপনার ইজ্জত থাকবে, আপনার সম্মান থাকবে। তাহলে আপনার সেই সম্মানের জায়গাটা মরার পরেও যেন সম্মানের হয় এ কথাটা যাদের মাথাতে আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আল্লাহর ওয়াস্তে। কে এমন দাদা আছেন, কে এমন আমার ভাই আছেন যিনি প্রথমে একটা কলম আমাকে লিখাবেন যে আমি এই টাকাটা ইয়ের নামে, ঈদগাহের নামে, আর কবরস্থান তো নয় ঈদগাহের নামে আপনারা দিয়ে পাঠাবেন, কে আছেন এমন লোক যিনি বলবেন? আমি কই, কেউ একজন বলুন। নিশ্চয়ই আপনারা দিতে অনেক লোক বাকি আছেন, আমি একটু বড় ধরনের বলেছি, চাইছি একটা একটা বড় ধরনের দান কেউ বলুন। আপনারা কি সবাই অন্য গ্রামের লোক না এই গ্রামের লোক? সবাই তো অন্য গ্রামের লোক নন, অধিকাংশ এই গ্রামের লোক। তাহলে আমার আবেদনে সাড়া দিতে দেরি করছেন কেন বুঝতে পারছি না। এক হাজারটা টাকা আপনি দিবেন তো তাহলে কেন এত দেরি করবেন? আসুন, দেরি করিয়েন না, আমার সময় নেই, আমার পরে আমার ভাই উনি চলে আসবেন। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি? আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই উনি আমার কথাই সাড়া দিয়েছেন, এক হাজার টাকা উনি দান করে দিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যাইয়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়ালা তুআরিযহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, আমার ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশে দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো, আমিন। কেউ আর একজন আছেন, তাড়াতাড়ি করুন, দেরি করিয়েন না। তোমার আদেশে দিন চলে যাই, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ও গো আল্লাহ মেহরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। আনুন, যারা আনছেন আনুন, একটা মাঝখানে কথা বলি। গত চার মাস আগে আমি ফারাক্কা স্টেশনে চলে আসছি, শামসি থেকে ফারাক্কা স্টেশনে কাঞ্চনে আমার সিটের পাশে একটা ভদ্রমহিলা বসলো, তার কাছে একটা ডায়েরি আছে। তো আমি যাচ্ছিলাম সাঁইথিয়া জালসাই, তো মেয়েটির ডায়েরির উপরে নাম লেখা আছে সাবিনা, মুসলমান মেয়ে। তো সেই মুসলমান মেয়ের নামটা দেখে, ওর পোশাক আশাক দেখে বড্ড মনটাতে দুঃখ পেল। তো মহাব্বাতের সাথে একটা ভরসা নিয়ে বললাম, দিদিমণি এত অশালীন পোশাক কেন পরে আছেন, আপনার পর্দার এত অভাব কেন? তো কথাটা যেমনি বললাম একবারে খেঁকিয়ে দাঁত বের করে খিস্তি মেরে বলল, পর্দা করবো কেন? সুকির মোড় থেকে এক হাজার টাকা, সুকির মোড় থেকে এক ভাই এক হাজার টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল মাওলানা 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো তর্ক চলতে 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 সাঁইথিয়া স্টেশনে গিয়ে আমি নেমে গেলাম, ওর সাথে আমার বিতর্ক শেষ হয়ে গেল।
মুসলমানের মেয়ে যদি বলে পর্দা করব কেন, তাহলে আর কে পর্দা করবে? বাড়ি গিয়ে ভাবলাম এইরকম মুসলমান মেয়ে ছেলে হাজারো আছে দেশে যারা পর্দা করে না। তো এই ধরনের মেয়েদের মনে জন্য আমার মনে জাগলো যে একটা কিতাব লিখি। আমার জীবনে আমি 48খানা বই লিখেছি, তো এই 8 দিন আগে যে বইটা বেরিয়ে এসেছে ওর নামই দিয়েছি পর্দা করব কেন। 100 পাতার বইটি আছে, কাউরি যদি শখ জাগে যে পড়ে দেখবো যদি কিছু লাভ পাওয়া যায়, তাই মজলিসের শেষে বাইরে যে লাইটটা জ্বলছে ওখানে একটা ছেলে পাওয়া যাবে, ওর কাছ থেকে আপনি 100 পাতার বইটা 30টা টাকা দিয়ে কিনে নিয়েন, অনেক কাজ দেবে আপনার বোনের আপনার বেটির। কে দিল এটা? 200 টাকা একটা ছোট্ট ছেলে দিয়ে পাঠিয়েছে, তার মা বাবা কার পক্ষ থেকে এসেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাজাকাল্লাহ। আমার এই ভাইজান উনি দিয়ে দিলেন আমার হাতে 500 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার আরেক ভাইজান দিলেন 500 টাকা দান কবুল করো, পাক সুবহান মিটামুর রহমান। আরেকজন ভাই আমার এখানেতে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, যে আশায় দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো। তা আল্লাহ আলকে সুখ রাখো শান্তিতে রাখো, আমিন বেরহামাতেকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার এখানে 500 টাকা দিলেন, আল্লাহ আমার ভাইয়ের উদ্দেশ্যকে তুমি সফল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আরেকজন ভাই যান 500 টাকা দিয়েছেন, 500 টাকা দানগুলো যদি দিয়ে দিতেন গুটিক তাও তো ভালো হতো। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে। আমার একজন মাওলানা ভাই সাহেব 500 টাকা দান করেছেন, আই আল্লাহ আমার ভাই দানকে কবুল করো, আল্লাহ তার অভাব অভিযোগকে দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান ও গো আল্লাহ মেহরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। আরেকজন ভাই 300 টাকা করে গেলেন, দান কবুল করো, পাক সুবহান মিটে দাও তার মনে আরমান, ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। মোটা মোটা দানগুলো এর আগে যে বক্তা সাহেব ছিলেন উনি ভালোই আদায় করেছিলেন আর করছিলেন, তো দেশের মানুষ না হলে আদায় কে? সাদিকুল ইসলাম, মাশাআল্লাহ বড় পরিচিত নাম এবং আপন রিশতেদারের নাম সাদিকুল ইসলাম। ভাই আমার এই 500 টাকা দান করেছেন, আল্লাহ তাদের আহল আয়ালকে সুখে রাখো শান্তিতে রাখো, আল্লাহ তুমি তাকে নেক ছেলে হিসেবে প্রতিষ্ঠিত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহামাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। আরেকজন ভাই এখানে এসে 1500 টাকা দিলেন, দান কবুল করো তুমি, পাক সুবহান মিটা ধর্মর আরমান, আল্লাহ মকফিলাম ওরহামহু ওয়াফিহম ওয়াফান ওয়াকরম নজলাহম, আমিন আমিন। অনেক দেখি আলোবিহীন একই তোমার শান, অনেক দেখি আলোবিহীন একই তোমার শান, ও গো আল্লাহ মেহরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। আরেকজন ভাই আমার এখানে এসে 500 টাকা দিলেন, রব্বে করিম তার দানকে কবুল করে নাও, যে আশা আকাঙ্ক্ষা মনে লুকিয়ে রেখেছে আল্লাহ তার আকাঙ্ক্ষাকে পূরণ করো। আরেকজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখাও সত্যপথের রেখা, ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা দা তার মনে রানমান, আমিন আমিন বিরহামাত কা ইয়া আরহামার রাহিমিন। বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে, আমাদের সাড়া নেই রে আমাদের সাড়া নেই, আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও, আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও। জড়ের ওয়ালস বসে থাকি মোরা, হেলাই কেটে যাই মোদের দিন, জড়ের ওয়ালস বসে থাকি মোরা, হেলাই কেটে যাই মোদের দিন। আরেকজন ভাইজান আমার 200 টাকা দিয়েছেন, আরেকজন অজমান ছেলে 500 টাকা দান করেছে, রব্বে করিম তাদের দানকে তুমি কবুল করো, তাদের আহল আহলকে সুখে রাখো, আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহামাত কা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান মাশাআল্লাহ, আমার ভাইজান 500 টাকা দান করেছেন, শরীর ভালো যাচ্ছে না, আজিবিল বাস রব্বান না শেষপান্ত সাফি লা শেফা ইল্লা শেফা ওকা শেফান লা ইকাদার সাকামা, পরওয়ারদিগার আলম তোমার খাস রহমত দিয়ে ভাই